কেউ কি দিতে পেরেছেন? হ্যালো, কেউ কি আছেন ভাই? আমার আমার তো অ্যাকাউন্ট নেই। আপনি খোলেন, আপুকে মেসেজ দেন, তাহলেই হবে। ওনার অ্যাকাউন্ট নেই, আপনাদের যার অ্যাকাউন্ট আছে, আমি বলছি যার অ্যাকাউন্ট আছে কানেক্ট করতে পারেননি, তার অ্যাকাউন্ট আমাকে একটু এখন প্রোভাইড করেন, যাতে আমি আপনাদেরকে এই স্টেপটা দেখাতে পারি। আদারওয়াইজ এই স্টেপটা আমাকে স্কিপ করে যেতে হবে, পরবর্তীতে কিন্তু এটা রিভিউ অপশনটা থাকছে না। হ্যালো, আপনারা কি আছেন ক্লাসে? আমি যে চিৎকার করে কথা বলছি বুঝতে পারছেন? হ্যাঁ আপু। তাহলে আপনাদের কি কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই? আপু জি ভাই বলেন। সবার উদ্দেশ্যে বলছি, জি সবার উদ্দেশ্যে, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা যদি 2 মিনিটে যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে না পারি, কি কাজ শিখতেছে? ভাইয়া এটা প্রথম লগ ইন করেন না, ইনস্টাগ্রাম লেখে 2 মিনিটও লাগবে একটা অ্যাকাউন্ট খুলতে। ভাইয়া এটা প্রথম অবস্থায় সবাই পারবে না, এটা আসলে সবার অ্যাবিলিটি এক থাকে না। বাচ্চারা আস্তে আস্তে হাঁটা শেখে, কেউ অ্যাডভান্স লেভেলের হয়, কেউ হয় না। তো আপনারা কেউ আপনাদের ব্যাপারে, হ্যাঁ ওকে ভাই এই এই টপিকটা ছেড়ে দিচ্ছি, আপনারা কেউ আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আমার সাথে শেয়ার করছেন না। আপনারা আনমিউট করেন, আনমিউট করে ক্যান্ডেল আমাকে আনসার করেন। আমি এভাবে বসে থাকলে আমার কিন্তু টাইমটা নষ্ট হচ্ছে, আপনাদের টাইম নষ্ট হচ্ছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই কেউ থাকলে একটু দেন কাইন্ডলি। আপনার আইডি কোনো পার্সোনাল কোনো কিছু নেই, আমি যাব না, জাস্ট কানেক্ট করে দিব এবং আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন, আপনার সামনে আমি অ্যাকাউন্টটা রিমুভ করে দেব, জাস্ট কানেক্টের ওয়েট আমি দেখাবো। আমি দিচ্ছি, আমার আমি পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম। ওকে ফাইন, আমি ইনস্টাগ্রামের স্টেপটা মিস স্কিপ করে গেলাম, আপনাদের যদি এটাতে কোনো প্রবলেম হয় সেটাতে আর আমি লাইবিলিটি নিব না। আপু সাহেব রিঙ্কু ভাই তো দিচ্ছেন, ও উনি ইয়া ভুলে গেছেন পাসওয়ার্ড। না আপনি অন্য পাশে কথা বলেন, আমি রিডেতে কাজটা করে দিই। আজকে যদি ওইভাবে কথা বলতে পারতাম তাহলে আমার ভয়েসটা এমন থাকতো না। আমার ভয়েসের জন্য আমি আপনাদের সাথে কথা বলছি আর পানি খাচ্ছি, কারণ আমার ভয়েস, আমি কথা বলতে গেলে আমার গলায় প্রচন্ড প্রেসার পড়ছে। ভাইয়া তো হোয়াটসঅ্যাপ কানেক্টটা দেখাচ্ছি আমি, এটা আপনারা তো করেননি। এখানে হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এই ইন্টার জি বলেন আপু, হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দেখাইছেন তো আগে, করা হইছে এটা? অ্যাড বাটনে দেখিয়েছি, পেজের ভিতর থেকে দেখাইনি, ওইটা কল টু অ্যাকশন। আচ্ছা, কল টু অ্যাকশনে আপনি হোয়াটসঅ্যাপ, আপনি যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারলে আপনি হয়তো আপনার ওয়েবসাইট আছে, আপনি ওখানে বা সব সব বা ওই যে আমার ওয়েবসাইট ডিজিটের জন্য যে জায়গাটা থাকবে, যে বাটনটা থাকবে, সেটা করতে পারবো না। তো তখন আপনি আমাকে কোশ্চেন করবেন, আপু আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে চাই, আমি তো এটাও দিতে চাই, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোত্থেকে কানেক্ট করবো? হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখবো, সেখানে তো আমাদের কান্ট্রি কোড থাকবে, এই কান্ট্রি কোডটা হচ্ছে বাইরের কান্ট্রি কোড থাকবে, কারণ হচ্ছে আমি এখন বাংলাদেশ থেকে আইপি ইউজ করছি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমার আইপি দেখাচ্ছে যে আমি বাংলাদেশ থেকে, আমার যে আইপিটা সেটা বাংলাদেশের, এই জন্য আমাকে বাংলাদেশের কোড দেখাচ্ছে। জাস্ট এই কোডে যদি আপনি সিলেক্ট করেন, এই কোডে জাস্ট এভাবে ক্লিক করেন এবং এখানে আপনি কান্ট্রির ফার্স্ট, মানে এত নামের মধ্যে তো খুঁজে পাবেন না, জাস্ট দেখেন ইউ দিলে ইউকে খুব ইজিলি এসে যায়,
আপনি যেটা দিতে চান সেটা খুব ইজিলি এসে যাবে, জাস্ট লিখলেই হবে এখানে। এবং ওখানে একটা কোড যাবে, বায়ারকে বলবেন ওই কোডটা আপনাকে সেন্ড করতে। এই যে এখানে সেন্ড কোডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সেন্ড কোডে দিবেন। সেন্ড কোডে দিলে দেখেন এখানে একটা নাম্বার চাচ্ছে, যেটা অলরেডি আমার মেসেজে আমার ফোনে মেসেজ আকারে চলে আসবে। এখানে দেখেন একটা টাইম লিমিটেশন থাকে, ওই কোডটা এতর মধ্যে আসবে, এত সেকেন্ডের মধ্যে আসবে, এবং ওই কোডের ভ্যালিডিটি এত সেকেন্ড থাকবে। এটা আসতে অনেক সময় লেট করে। আপনারা দেখেছেন হোয়াটসঅ্যাপ বাটনটা কিভাবে অ্যাড করে, আপনারা ওখানে কি আপনাদের হোয়াটসঅ্যাপ গুলি কানেক্ট করতে পেরেছিলেন নাম্বার গুলি? জি আপু পেরেছিলাম। জি আপু। আচ্ছা আপু, ওই ওইখানে বাটন অ্যাড করা আর এই হোয়াটসঅ্যাপ এর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোই কি সেম? দুটা সেম, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমি অ্যাড বাটন করলাম না। এখন যদি আমি অ্যাড বাটন করতে যাই, এখানে দেখেন কন্ট্রাক্ট ইউ, শপ নাও, শপ উইথ ইউ, আবার হচ্ছে আমার যদি এইটা রিলেটেড কোনো অ্যাপস থাকে যেটা আমি গুগল প্লে স্টোর থেকে নামাবো সেটা দিতে পারবো, বুক উইথ ইউ, এইভাবে যে অপশনগুলি থাকবে আমরা দিব। কন্ট্রাক্ট ইউতে যাবেন, কন্ট্রাক্ট ইউতে গেলে দেখেন কন্ট্রাক্ট, সেন্ড মেসেজ, কল নাও, সাইন আপ, সেন্ড ইমেল, হোয়াটসঅ্যাপ। তো এখানে যদি আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট দেয় যে আমাকে হোয়াটসঅ্যাপও সেট করে দিতে হবে, আমাকে হচ্ছে আমার ওয়েবসাইটটাও ইন্টিগ্রেট করে দিতে হবে, তখন আপনি এখানে এই দুইটা কল টু অ্যাকশন বাটন কোথায় পাবেন? এখানে তো আমরা কল টু অ্যাকশন বাটন একটা অ্যাড করতে পারবো, আপনাকে এখানে হয় আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, তাহলে তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কিভাবে কানেক্ট করে দিবেন? আমি যদি সাইন আপ দেই, সাইন আপ দিলে দেখেন আমি সাইন আপ দিচ্ছি, দেখেন সাইন আপ দিলে কি দেখছেন আমার ওয়েবসাইটের লিংক চাচ্ছে। এমন আমি বলেছিলাম যে দারাজ আছে, আলিএক্সপ্রেস আছে, পিকাবো আছে, ওদের ফেসবুক পেজে ঢুকলে ডিরেক্টলি ওদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে নিয়ে যায় আপনাকে। তো এটা নেয়ার সিস্টেমটা হচ্ছে এটা। এখানে আপু ইনস্টাগ্রাম এর পাসওয়ার্ডটা কি আপনাকে আমি দেব মেসেজে? না, আমাকে তো এক ভাইয়া দিলো দেখলাম, মইনুদ্দিন ভাইয়া দিয়েছে। আচ্ছা ঠিক আছে। এই যে আমাজনের যে অনলাইনের আমাদের ওয়েবসাইট, আমাদের যেহেতু এখন ওয়েবসাইট নেই, সো ওয়েবসাইটটা কিভাবে অ্যাড করবো সেটা আমরা আমাজনের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে করবো। আপনাদের ব্যাচে লাকিলি আমি সাইদুল ভাইয়ার হচ্ছে ভিডিওটার লিঙ্কটা দিয়েছিলাম বলে ভাইয়ার ভিডিও আপনারা দেখতে পেরেছেন। আমি বিকেলের ব্যাচে যখন দেখাতে গিয়েছি তাদের কিন্তু সাথে সাথে কপিরাইটেড ইস্যু হয়ে ওই জিনিসটা ব্লকড হয়ে গেছে। সো ফেস আপনারা যখন ইউটিউব দেখাবো তখন দেখবেন যে ওখানে একটা হচ্ছে কপিরাইটের জন্য থাকবে স্ট্যান্ডার্ড, আর একটা থাকবে হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট, হ্যাঁ ক্রিয়েটর কন্টেন্ট। তো কপিরাইটেড ইস্যুতে আপনি ওটা কখনোই সেম টু সেম ইউজ করতে পারবেন না, সেটা যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনাকে কপিরাইটেড ক্লেম করে আপনাকে একটা অ্যামাউন্টও তারা দাবি করতে পারে। আর ক্রিয়েট কন্টেন্টে হচ্ছে ক্রিয়েটর কন্টেন্টে হচ্ছে না যেন কন্টেন্ট ক্রিয়েটর এরকম কি যেন একটা, আমার ওয়ার্ডটা এক্সাক্ট মনে নেই ভাইয়া, সরি আমি আপনাদেরকে ওই এটা হচ্ছে আমি ইউটিউব দেখানোর সময় দেখাবো আপনাদের। ওখানে হচ্ছে ওই রকম কিছু ভিডিও থাকে যারা পারমিশন দেয় যে আপনারা আমাদের ভিডিওটা ইউজ করতে পারবেন,
প্রপার আমাদের যে ভিডিও আছে সেটা পারবেন না, আপনাদেরকে হচ্ছে এইটা মানে এই কন্টেন্টের উপরে কিছু জিনিস এডিট করে, কিছু জিনিস বাদ দিয়ে, কিছু জিনিস নতুন ঢুকিয়ে আপনারা সেম কন্টেন্টে আরেকটা ভিডিও আপনি আপলোড করতে পারবেন। স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা করা যায় না, তখন আপনার কপিরাইটেড ইস্যু থাকবে। এই যে দেখেন আমি ওয়েবসাইটের এটা কপি করব, কপি করে নিয়ে আমি যেখানে দিয়ে দিব, সেভ। এই যে দেখেছেন আমার বাটন অ্যাড হয়ে যাবে এখন, এই যে এখানে যে ফিনিশ। এখানে যে দেখেন এখন যদি এখানে যাই ডিরেক্টলি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তার পারমিশন লাগছে। আপনারা কি কেউ হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনটা দিয়ে ট্রাই করেছিলেন? আমি করছিলাম, হয়েছিল হয়েছিল আপু। আপনি কোন লিংক দিয়েছিলেন? আমি আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, আমি ওটা লিংক দিয়েছিলাম আর কি। এরকম প্রবলেম মানে আমার এখন যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা তো আপু এটা একটু মেবি ভিজিটর মোডে যাইতে হয়, আর যদি নিজে ক্লিক করতে হয় তাহলে টেস্ট বাটন দিয়ে করতে হয়। আপু আপনি এই যে
ওকে ভিজিটর মোডে আমি বুঝতে পেরেছি আমি আপনাদের সাথে এইভাবে চিৎকার করে আমার আসলে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আমাকে ভিজিটর মোডে গিয়ে এটা দেখতে হবে থ্যাংক ইউ ভাইয়ারা আপনাদের এটা মনে থাকার জন্য যেটা তো চলে আসছে তা এখন যদি আপনার বায়ার বলে আমার তো ওয়েবসাইট দিছো তুমি এখন আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করো কোথায় অ্যাড করবেন শুনতে পাচ্ছেন জি অ্যাডটা কোথায় করবেন অ্যাডটা যে সেটিংসে গিয়ে সেটিংসে গিয়ে হোয়াটসঅ্যাপ থেকে করতে এখন যে আমাকে কোশ্চেন করেছিলেন আপু বুঝিনি আরেকবার বলেন তুমি কি বুঝতে পেরেছেন কেন একটা এখান থেকে করা যায় ওটা ওখান থেকে হচ্ছিল না এরকম অনেক সময় প্রবলেম হবে আপনাদের এখন যে প্রবলেমটা হলো দেখতে পেয়েছেন আমার জি আপু আপনাদের এখানে কিন্তু বলেছিলাম যে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন আপনারা কি অন্য কোন সোশ্যাল মিডিয়া কেউ অ্যাড করেছিলেন আদৌ পেজে করেছিলেন কেউ বুঝিনি ভাই কি বলেছেন হ্যাঁ না আমি শুনতে পাচ্ছি না একটা সেকেন্ড আমি এটা দেখি আপনারা কি দেখতে পাচ্ছেন না রাইট আপু দেখা লাগবে না কোনো স্ক্রিন নুরুল রাহাত টাওয়ারকে হ্যাঁ যে আসছে আসতে থাকো আপনাদের দেখার প্রয়োজন নেই এটা আমাদের অফিস থেকে দেখে নিবে মানে লিঙ্কটা অফিসে থাকে তো মেবি অফিসিয়াল কেউ হয়তো যখন জয়েন করেন তখন আমরা তার সবার নাম জানি না সেক্ষেত্রে হচ্ছে ওটা হতে পারে
এখন তো দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? পাসওয়ার্ড লাগছে না, তো আমি ভাইয়ার প্রাইভেসিটা রাখার জন্য স্ক্রিনশটটা অফ করেছিলাম। জাস্ট এখানে এই এডিটে গেলে অ্যাড বাটনে যাবেন, অ্যাড অ্যাকাউন্টস এ গেলে এখান থেকে হচ্ছে আপনি আপনার কি বলে ইউআরএল, যেটা আমাদের ইউজার নেম যেটা থাকে সেটা দিয়ে দিলেই হবে। বুঝতে পেরেছেন? জি আপু, কারণ এখানে তো ইউজার নেমটা ইউনিক ইনস্টাগ্রামের ক্ষেত্রে। হ্যাঁ, এটা অ্যাড করবেন, মানে জাস্ট ধরেন ভাইয়ার এই ইউজার নেমটা আমি এখানে আবার দিচ্ছি, কিভাবে করেছি আমি, এই যে পেস্ট করলাম, এই যে সেভ, এখানে ক্লিক করলে ডিরেক্টলি এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট ইনফো থাকে না একটা পেজের, আমি তখন বলেছিলাম যে ওয়েবসাইট অ্যাড করাটা আমি দেখাতে পারছি না কারণ আমার কাছে ওয়েবসাইট নেই, বলেছিলাম না? আমি যতটুকু দেখিয়েছিলাম অতটুকুই, আপনারা এরপরে আর নিজে থেকে করেননি সবাই এগুলি অ্যাড। আরেকটা করবেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলি, ফেসবুক অ্যাকাউন্টগুলি সিকিউর করার জন্য আউটলুকে যেই মেইলটা খুলেছেন ওই মেইলটার হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য প্রাইমারি মেইল করে দিবেন। শুনেছেন কি বলেছি আপু? এতে সুবিধা কি হবে? এতে সুবিধা হবে যদি আপনার আউটমেইল থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, কোনোভাবে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স থাকবে না। হ্যাক করতে গেলে সে হ্যাক করার পরে আপনি চাইলেই খুব ইজিলি আপনার অ্যাকাউন্ট হচ্ছে ডিসেবল করে দিতে পারবেন, আর যদি আপনার সিকিউরিটি কোশ্চেন বা ওই টাইপের কিছু জানা থাকে তখন হচ্ছে আপনি অ্যাকাউন্টটা রিকভারি দিতে পারবেন। আচ্ছা, আমি এত কিছু জানার পরে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আপু, আমাদের এটা শেখা না, টু স্টেপ অথেন্টিফিক। আপু হ্যাকটা হয়েছে কবে আপনার আইডি? মের 20 তারিখ। মে মাসের 20 তারিখ? জি ভাইয়া। কোনোভাবে কি রিকভারি হইছে ওটা? এ বলছেন কোশ্চেনগুলো, আমি আগে নামটা দেখি। চিন্ময়। আচ্ছা ভাইয়া, আমার আইডিটা হ্যাক হয়েছে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। তারা আমার আইডি নিয়ে, তারা হচ্ছে ইউকে এর একটা ম্যাক আইপি থেকে আমার আইডিটা হ্যাক করেছে। ওই আইডিটা হ্যাক করে আমার যখন এই আইডিটাতে, আপনাদের এখন যেটাতে দেখাচ্ছি এই আইডিটা যখন আমার হঠাৎ করে কালকে ব্লকড হয়ে যাচ্ছিল, তো আমি আমার ওই ফেসবুক আইডিটা দিয়ে একবার ট্রাই করেছিলাম। তো ওই ফেসবুক আইডিটা হচ্ছে আমার ভার্সিটির জন্য খোলা ছিল, কিন্তু ওইটাতে আমার যাওয়া হতো না, তো কম ইউজ হওয়ার জন্য আমি যখন কালকে ঢুকলাম দেখলাম আমি আপনাদের একটা মানে অ্যাডসেন্স দেখাতে গেলে, আপনাদের যখন এই ফেসবুকের অ্যাড দেখাতে যাব তখন ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তা আমার অলরেডি এই অ্যাকাউন্টটার মানে আমার এই যেই অ্যাকাউন্ট এখন আমি ইউজ করছি এটা বিজনেস অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। একটা অ্যাকাউন্ট থেকে একটাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমি ভেবেছিলাম যে আমার ওই আইডিটাতে যেহেতু করা হয়নি, আমি ওই আইডিটা থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট করে ফেলি, করে ওটার স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে স্লাইডে দিয়ে দিব। তারপরে কেউ হয়তো আপনাদের স্ক্রিন আমার সাথে শেয়ার করবেন, আমি দেখাবো যে আপনাদের কিভাবে ওপেন করতে হয়। কালকে আমি যখন ওই আইডিতে ঢুকলাম দেখলাম অলরেডি সেখানে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। বিজনেস অ্যাকাউন্ট আছে দেখে আমার মনে হলো কি এটা কি নতুন ফেসবুক আপডেট করেছে, যে অলরেডি আপনার মানে নর্মালি আপনার পেজ কি বলে ফেসবুক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে, এরকম কোন আপডেট এসেছে কিনা। আপডেট দেখলাম আসেনি। তারপরে আমি দেখলাম যে এটা কিভাবে করব, মানে এটা কি হলো, তারপরে গিয়ে দেখি
যে আমার ওখানে তিনটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর পেজ আছে এবং ওই পেজ থেকে তারা অ্যাড রান করাচ্ছে, ওই তিনটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর পেজ থেকে তারা আমার আইডি থেকে অন করে আমাকে ওরা অ্যাডমিন রোলটা অন্য আরেকজনকে দিয়েছে, দিয়ে সে অ্যাডমিন হয়ে, ওই যে বলেছিলাম যে পরপর যদি ট্রাস্টেবল কেউ না হয় অ্যাডমিন দিতে হয় না তাহলে পেজের ওনারশিপ তাদের কাছে চলে যাবে। অ্যাকাউন্টটা তো আমার এখান থেকে খোলা হয়েছে। তারা করেছে কি আমার ওই অ্যাকাউন্টে তারা অন্য আরেকটা অ্যাকাউন্টকে অ্যাডমিন দিয়ে তারা আমার অ্যাডমিনশিপ বাদ দিয়ে দিয়েছে, আমাকে সেখান থেকে রিমুভ করে দিয়েছে। তো এখন হচ্ছে পেজটা আমার এখানে শো করে, পেজটা আমার এখানে যে দেখেন আমরা হোম বাটনে যদি ক্লিক করি দেখবেন যে হোম বাটনে ক্লিক করলে এখানে আমার কতগুলি পেজ আছে সবগুলি পেজ সিরিয়াল ওয়াইজ শো করছে। এইখানে আমার পেজ শো করছে কিন্তু আমি যখন এই পেজে ঢুকতে যাই আমার হচ্ছে যে যেমন আমি পেজে ঢুকলাম না এগুলি তো আমি পেজে ঢুকেছি তাই না, এই যে জিনিসগুলি আছে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডের যে অপশনগুলি আছে এই অপশনগুলি আমার নেই, পেজ আছে কিন্তু এই অপশনগুলি নেই, একদমই নেই। তারপরে আরেকটু ঘাটলাম, ঘেটে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ঢুকলাম, ঢুকে দেখলাম যে আমার এটা তো কেউ ঢুকতে চাইলে আমার যে কোনো আইডিতে কেউ ঢুকতে চাইলে আমাকে ডাবল ইয়ে করা হয়, এক হচ্ছে আমার মেইলে যাবে, দুই হচ্ছে আমার ফোনে পাসওয়ার্ড আসবে, সেটা করেনি। তারপরে গিয়ে দেখলাম যে আরেকটা জায়গায় চেক করা যায় যে আপনার এই আইডিটা কোন কোন আইপি থেকে কখন কোন কান্ট্রি থেকে লগ ইন করা হয়েছে। তারপরে ওখানে গিয়ে দেখতে পেলাম যে সেটা মে এর 20 তারিখে আমেরিকা থেকে একটা ম্যাক ম্যাক থেকে মানে অ্যাপল ল্যাপটপকে তো ম্যাক বলে, ম্যাক থেকে, হ্যাঁ হ্যাঁ ম্যাক, সে হচ্ছে আমার এই আইডি লগ ইন করেছিল। তো তারপরে আমি পাসওয়ার্ড চেঞ্জ করলাম, পাসওয়ার্ড চেঞ্জ করে যাক ভালো, যে যে ছিল হ্যাকার সে পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ দেনে ফেক মেইল টেল দেনে, না তার তো পাসওয়ার্ড না ভাইয়া, পাসওয়ার্ডের তো প্রয়োজন নাই, এগুলি করবে কি যে আইডি গুলি কম ইউজ হবে বা আপনাদের যাদের সিকিউরিটি ওরকম থাকবে না আপনাদের পাসওয়ার্ড ওরকম স্ট্রং হবে না তাদের আইডি গুলিতে তারা ঢুকে পেজটা ক্রিয়েট করবে। আপনারা তো আসলে বেসিক্যালি পেজের কাজ এখন আপনি শিখছেন দেখে জানেন না, তো আপনি কি জানেন যে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে পেজ আছে কি নেই, আপনি বিজনেস অ্যাকাউন্ট হয়েছে কি হয়নি আপনি কি বুঝবেন না আপু? তো এই জিনিসটা যখন বুঝবেন না, এইটা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের জন্য লাগে। একটা তো আইডি লাগবে, যে আইডিটা হচ্ছে ভ্যালিড একটা আইডি, যেটা হচ্ছে স্প্যাম না বা ফেক আইডি না। তো ওই আইডি গুলি ওরা ওখান থেকে করে, ওরা শুধু এই কাজটার জন্যই করে, কিন্তু ওরা তো একবার আমার আইডির অ্যাক্সেস পেয়েছে তাই না? আমি না 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 আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি না। কেন ভাইয়া? যারা আর কি খুব ভালো পারে কিংবা ডিজিটাল মার্কেটার তারা তো বেশিরভাগই অ্যাফিলিয়েট মার্কেটিংটাই করে, অনেকজন আছে সেজন্য জিজ্ঞাসা করতে চাই। আপনি কথাটা কে বললেন, মিজান ভাই? হ্যাঁ আপু, ডিজিটাল মার্কেটিং পারে তারা খুব বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং করে। না না আমি এটা আসলে কম বুঝাচ্ছি না, অনেকজনই করে। আসলে আপু এর আগে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সটা করছিলাম, তো আপনি যখন শিখেছেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ভাই অ্যাডভান্স লেভেল এখন কথা না বলে আমি ক্লাসটা শেষ করব, এটা বলতেছি না আমি আপনার দিকে, এমনি আপনাকে বলতেছি আপনি করেন কিনা। আচ্ছা তো আপনি বলেছেন এই ব্যাপারে আমি কথা বলবো, বাট পরে ক্লাসের পরে আমি কথা বলবো না আপনাদের সাথে। সেটা হচ্ছে যে ওখানে এটা কেন, ও তারপরে হচ্ছে দেখলাম তারা আমার অ্যাডমিনশিপ চেঞ্জ করে দিয়েছে। তো ওখানে আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি, আমি শুধু ফেসবুকটা ডিসেবল করিনি আপনাদেরকে দেখানোর জন্য, আমি দু একদিনের মধ্যে ওই ফেসবুকটা ডিসেবল করে দিব এবং আপনাদেরকে হয়তো নতুন একটা মেইল অ্যাড্রেস আমাকে দিতে হবে কারণ আমার মেইলটা হচ্ছে ওটাতে ছিল। তো পরে আমি ঘেটে ঘুটে যা দেখে আমি আমার ব্রেনে যতটুকু ব্রেন স্ট্রমিং করা যায় করে আমি কোনো ওয়ে না বের করতে পেরে লাস্ট আমি আমার মেন্টরকে নক করেছি। আমার মেন্টর হচ্ছে ফেসবুকে ডেভেলপমেন্টের যে নতুন নতুন আপডেট আসেন এটার সাথে উনি কাজ করেন, তো ওনারা আসলে বেসিক্যালি বুঝবেন কি ইউ হোস্ট
তো উনি হচ্ছেন আমাকে পরে বললেন যে আপু আপনি কাজ করেন এনিডেক্স শেয়ার করেন, এনিডেক্স শেয়ার করে আপনি হচ্ছে করেন এনিডেক্স শেয়ার করেন, এনিডেক্স শেয়ার করে আপনি দেখেন কি প্রবলেম হয়েছে। পরে ভাইয়া বললো একে হচ্ছে আপনার পাসওয়ার্ড উইক ছিল, দুই হচ্ছে আমি জিমেইল থেকে ঢুকেছিলাম এবং জিমেইলের পাসওয়ার্ডটাও আমার সেম ছিল, ওই জন্য ওরা এত দ্রুত আমার আইডিটা হ্যাক করতে পেরেছে। ওই জন্য বললাম আপনাদেরকে যে আপনারা অতি সত্বর আপনাদের আইডিতে আউটলুকের আইডি দিয়ে দিবেন, আর একটা ফেসবুকের কি বলে এটা পাসওয়ার্ড কেমন থাকতে হবে, বা একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা কোনোভাবেই হ্যাকিং হয় না, সেই পাসওয়ার্ডটা কি মানে ওই আমি একটা ডেমো দিয়ে দিব, আপনারা ঠিক ওই প্যাটার্নে পাসওয়ার্ডগুলি দিয়ে দিবেন আপনাদের যতগুলি আইডি আছে, যে আইডিগুলি আপনাদের কাজের পারপাসে বা আপনাদের পার্সোনাল ইনফরমেশন আছে যেটা কিছু হলে আপনাদের প্রবলেম হবে, ওই আইডিগুলিতে ওই প্যাটার্নে আপনারা পাসওয়ার্ড দিবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু। কি যেন দেখাইতে গিয়ে কথা বললাম পরে গেলাম ভুলে আমি, ও আইডি অ্যাড করতে গিয়ে এই যে এই জায়গাগুলি তো পেজের বুঝলে নিতে, এখানে বাটন কিভাবে ক্রিয়েট করবেন, আপনারা তো আল্লাহর রহমতে করেন নাই আমার জন্য ফেলায় রাখছিলেন। আর বাকি কাজ হচ্ছে এইখান থেকে, আমরা এখানে সেটিংস এর পাবলিশিং টুলস দেখব, এখন না দেখানোর কারণ হচ্ছে আমরা এই এই সেটিংস এ ঢুকে আছি এই জন্য পাবলিশিং। জি আমাদেরকে কি ওই অ্যাডভান্স মেসেঞ্জিং আর এই নোটিফিকেশন এই দুটো জিনিস দেখাবেন? এটা আপনি যেদিন সিটিং দেখেছিলেন তখন বলছিলেন পরে দেখাবেন, সেই জন্য জিজ্ঞেস করতেছি। ওকে ভাইয়া দেখাচ্ছি, ওয়েট করেন, কারণ নতুন আপডেট অ্যাডভান্স মেসেঞ্জারের নতুন আপডেট কি হয়েছে আমি সেটা ভাইয়া জানি না। বুঝতে পেরেছেন? জানি না বলতে আমি আসলে এত ঘাটাঘাটি হয় আপনাদের এটার পারপাসে যে আমার এই জিনিসটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল, আমি এটা দেখাবো বলেছিলাম দেখাইনি, এই জন্য ফার্স্ট ক্লাসে আমি সবাইকে বলেছিলাম, তাই 10 মিনিট আপনাদেরকে টাইম দিয়েছি যে কি কি দেখানো হয়েছে আমাকে বলেন, তাহলে আমি বুঝতে পারবো কি কি দেখানো বাদ আছে। এটা আমি এখনো এটা সম্পর্কে আমার নতুন আপডেটটা আমার ধারণা নেই, আমাকে দেখে আপনাদের দেখাতে হবে। তাহলে আপনি একটু কষ্ট করে জেনেন, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে দেখাতে পারেন। তাহলে অত অভিযোগ করলাম না। আল্লাহ, আপনারা যখন কথা বলেন একটু মিউট করে নেন। আমি তাহলে অ্যাডভান্স নতুন আপডেট কিছু এসেছে আমি দেখছি, আমি কেন করতে চাচ্ছি না, কারণ আমার আইডি থেকে যদি এখন একবার ট্রাই করি, আমার আইডিটা মাত্র আমি কালকে রিকভারি করেছি, এখন চাইলে অনেক কিছু আমি ধরতে পারবো না, কারণ যদি এটা থেকে কিছু হয়ে যায় তাহলে আমার আইডিটা ব্লক হয়ে যাবে। বুঝতে পারছেন প্রবলেমটা কি? আপনাদের তো তাহলে মোটামুটি শেষ হয়ে গেছে, যে দেখেন এখানে এখন পাবলিশিং টুল দেখাচ্ছে, কিন্তু আমরা যখন সেটিংস এ বা ইনসাইটস এ যাব তখন এই পাবলিশিং টুলটা দেখাবে না, এই পাবলিশিং টুলটা তখন এই মোড়ে গেলে পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? আমার নতুন তো অনেক আপডেট এসেছে। পাবলিশিং টুলস এ যাব, পাবলিশিং টুলস এ গেলে এখান থেকে পোস্ট ক্রিয়েট করা যায়, এই পোস্টগুলি ক্রিয়েট করে আপনাকে পোস্টগুলির ওভারঅল ভিউ এটা এটাও অনেকটা ইনসাইটস এর মতই দেখাবে। এখানে যেমন ফার্স্টে পোস্টে গেলে পাবলিশ পোস্ট যে পোস্টগুলো আমি পাবলিশ করেছিলাম সেইগুলির কি আছে যেটা আমরা ইনসাইটস এ দেখতে পাই সেটা এখানেও দেখতে পাই। এখান থেকে চাইলে আমরা পোস্ট ক্রিয়েট করে দিতে পারবো। স্কেডিউল পোস্টের কথা বলেছিলাম না একটা আপনাদেরকে? জি আপু।
যে আমি ফেসবুকে একটা ড্রাফট আকারে রেখে দিব, কারো পেজ যদি আমি ম্যানেজ করি বা কারো প্রোফাইল যদি আমি ম্যানেজ করি, তার প্রোফাইলের পোস্টগুলি আমি স্কেডিউল আকারে ফিক্সড করে দিব, ওটা ওই স্কেডিউল অনুযায়ী পোস্ট হতে থাকবে। জি আপু। আবার অনেক সময় দেখা যায় যে একটা পোস্ট আমরা ড্রাফট আকারে রেখে দেই, পরবর্তীতে করতে পারি, আর এই ব্যাপারগুলি এটাই আর কিছু না। পোস্টের জায়গা ভিডিও সেম, আপনি এখানে ভিডিও লাইব্রেরি অ্যাড করতে পারবেন, আপনি ভিডিও কাজ করতে পারবেন, ক্রিয়েট স্টুডিও আছে এখানে, এখান থেকে স্টুডিও ক্রিয়েট করা যায়, যেটা আমি মনিটাইজেশনের জন্য বলেছিলাম, মনে আছে? জি আপু। ক্রিয়েট স্টুডিওটা যদি এখন আমি ক্লিক করি, আপনারা দেখতে পারবেন যে যে আমাদের এটা ইউটিউব চ্যানেল যখন আমরা ইয়ে করে ফেলবো তখন হয়ে যাবে। এটা এখন আমি করব না, কারণ এখন করতে গেলে বললাম তো আমার, আমি তো দেখা যাবে এর আইডি ইউজ করছি, ওর ওয়েবসাইট এর কাজে ইউজ করছি, তখন আমার আইডি প্রবলেম হবে। আপনারা বুঝতে পারছেন? এই কি এই ব্যাপারগুলি হচ্ছে, আমি দুদিন পরে আপনাদের যে এক্সট্রাটা নিব, যে একটা বললাম না এক্সট্রা সেশন নিব, ওখানে ব্যাপারগুলি দেখাবো, আমার এই আইডিটা একটু দুদিন ঠিক থাকুক। এইটা হচ্ছে আপনার পোস্টের রিভিউ কেমন আসছে, আপনার পোস্ট কেমন আসছে এখানে। এইটা হচ্ছে আপনার সিআরএম মার্কেটিং এর নাম, শুনেছেন সিআরএম? সিআরএম ফর্ম এখানে অ্যাড করা যায়, সিআরএম ফর্মটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এইগুলি আসলে আমাদের কাজে লাগবে না, আমরা যখন পেজ রেডি করে পেজকে অপটিমাইজ করে দিব এই কাজগুলি আমাদের লাগে না। এখানে শুধু একটা করব, সেটা হচ্ছে আমরা লিড লিডটাকে সেটআপ করব, লিড সেটআপ করে এই লিডটাকে আমরা অ্যাড রান করাব। আর এখান থেকে হচ্ছে যে আমরা শপ ক্রিয়েট করেছিলাম, জি আপু, এখান থেকে শপের প্রোডাক্ট লিস্ট করতে পারবেন, শপের কালেকশন করতে পারবেন, ভিউ সব দেখতে পারবেন, আপনার শপের ওভারভিউ কেমন আছে সেটা দেখতে পারবেন। আমরা এখানে শুধু লিড সেটআপটা দেখব। এই যে দেখেন, দেখছেন, ফাইন্ড ইওর সিআরএম, কানেক্ট টু ইওর সিআরএম, এই কাজগুলি দেখবো না আমরা, শুধু লিস্ট লিডটা দেখবো এখন। বোঝা যাচ্ছে? জি আপু। জি আপু। হয়েছে নতুন পেজ? এটা তো তাহলে আজকে দেখাতে পারবো না ভাইয়া। এখানে হ্যালো, আমি এই লিডসটা আপনাদের দেখাতে হলে আমাকে সিআরএম ওয়েবসাইট এখানে অ্যাড করা লাগবে বা থাকা লাগবে, এই টাইপের কিছু একটা। এটার ভিডিওটা আপনারা হচ্ছে ভাইয়ার পুরো ভিডিওটা দেখেছিলেন সবাই? জি আপু। একদম লাস্ট পর্যন্ত? হ্যাঁ দেখেছিলাম একটু, একদম লাস্ট না মানে আমাদের না। আর পায়ার যদি আপনাকে বলে যে আমার সিআরএম অ্যাড করা আছে, তুমি শুধু সিআরএম এ লিড করে দাও, উনি শুধু এই লিডটা কিভাবে করে সেটা দেখিয়েছিলেন। এখানে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে যাই আমরা, ইনস্ট্যান্ট আইজেটা কি যে একটা অবস্থা করতেছে কালকে থেকে।
সরি টু সে ভাইয়া, এই পেজ নতুন আর আমার আইডি কালকে রিকভারির জন্য অনেক অপশন আমার এখানে শো করছে না, আমি চাইলেও এখন দেখাতে পারছি না আপনাদেরকে। আমি ভিডিওটা প্লে করে কি দেখাবো নাকি আমরা আজকে অ্যাডে চলে যাব? এই জায়গাটুকু আপাতত স্কিপ করে যাচ্ছি, এটা আমি আমার দায়িত্বে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা ওই সেম ওয়ে যেখানে ক্রিয়েট গিয়েছিলাম, ক্রিয়েটর অ্যাডে যাব। ক্রিয়েটর অ্যাডে গেলে এই যে আমাকে অ্যাড ম্যানেজারে নিয়ে আসবে। এই যে ফেসবুক অ্যাডের ড্যাশবোর্ড থাকবে এরকম, এই অ্যাডের ড্যাশবোর্ডে কিছু জিনিস আপনারা পাবেন, সেটা হচ্ছে এই যে আমার অ্যাড ম্যানেজার থেকে আমার কিন্তু অলরেডি যে বিজনেস অ্যাকাউন্ট করা আছে, বিজনেস অ্যাকাউন্টটা এখান থেকে আপনাদেরকে দেখালে, আমি এখন স্লাইড না দিলে আপনারা বুঝবেন কিনা আমি জানি না। অ্যাডের বেসিক জিনিসটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, অ্যাড থেকে এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর অ্যাড করা যায়। আপনারা যেটা আমরা বেসিক্যালি ফেসবুক অ্যাডের জন্য করি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি, আমি বলেছিলাম না যে আমরা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য অ্যাড করতে পারি? জি আপু, এইখান থেকে সেই অ্যাডটা রান করব। লিড জেনারেশনের আমরা যে আমাদের যে অ্যানালিটিক্সে দেখেছি সেখানে আমরা লিড জেনারেশন করতে পারবো, এখানে আমরা কনভার্সন করতে পারবো, ক্যাটালগ সেল করা যাবে, আর আমার ইয়েতে ট্রাফিক কিরকম আসবে সেটা করা যাবে। আমরা বেসিক্যালি এই কাজগুলি করি, ঠিক আছে? জি আপু, আপনাদের আমি এই আইডি থেকে না আমার ওই আইডি থেকে একটা সেকেন্ড হোল্ড করবেন আপনারা, আমি জাস্ট ওই আইডি থেকে একটু করে দেখাচ্ছি। ভাই আপনার কথা বুঝতে পারছি না আমি। আপনাদের জাহাদুল ইসলাম চৌধুরী, তিনি যে কোর্সটা করাচ্ছে আমার মাউসে এখানে কিন্তু ওনার ছবিটা দেখা যায় বারবার। এটা একটা অপশন আছে ভাইয়া, আপনি যদি চান আপনি ফুল স্ক্রিন শেয়ার করবেন, আপনি ফুল স্ক্রিন দিবেন, আপনি যদি চান যে আপনি হচ্ছে ইয়ে করবেন, যেমন জুমে আমি যখন আপনাদের স্ক্রিন দেখাই আপনারা আমার ফেস দেখতে পারেন না, তাই না? কারণ হচ্ছে আমি ওই অপশনটা অফ করে রেখেছি, এখন আমার ওই অপশনটার প্রয়োজন নেই, আমি দেখি না। এখন এত ডিটেইলে তো ভাইয়া আসলে এই জিনিস, এই ছোটখাটো জিনিসগুলি তো আপনাদেরকে দেখে নিতে হবে ভাইয়া। এই জিনিসগুলি বেসিক্যালি আপনাদের পেজ সেটআপ, এটা তো আপনার প্রয়োজন হবে, বা যে পার্টিটা হোস্ট করছে বা যে লাইভটা করছে তার হবে, সেটা তো আমাদের ফ্রিল্যান্সারদের কোনো কাজ না, এটা ফ্রিল্যান্সারদের কোনো কাজ না। আর যেটা জুম থেকে দেখা যাচ্ছে, জুম থেকে করা যায়, এটা জুমের একটা সিস্টেম আছে। আমি যখন বলবো যে আমি লাইভে যাব, আপনারা দেখবেন যে আমার লাইভে আমার ফেস দেখা যাচ্ছে না, কারণ আমি আমার ফেসটা রাখতে চাচ্ছি না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনি কি বুঝেছেন? জি আপু, জি আপু।
আপু জি আপু ওই মাহবুব ভাইয়ের উদ্দেশ্যে বলতে কি এই লাইভে যদি লোগো অ্যাড করতে চাই তাহলে আপনার ফেসবুক ফর ডেভেলপারস অথবা developers.facebook.com এ গিয়ে ওখানে চাইলে আপনার ওই লাইভে লোগোটা অ্যাড করে দেওয়া যায় যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা আমি বলছি যে আমরা যারা লাইভ করি লাইভের সময় হয় আমরা আমাদের ছবি দেখাচ্ছি যেমন এখন আমি আপনাদেরকে আমার শুধু স্ক্রিন দেখাই নিচের কর্নারে এই যে আমার স্ক্রিনে দেখেন আমার কার্সরটা কোথায় নড়ছে দেখছেন নিচের এই কর্নারে অথবা এই কর্নারে এই স্ক্রিনের সাথে আমার ছবিটা মানে আমি কি বলছি আমি কিভাবে নড়াচড়া করছি মানে আমার ক্যামেরা অন করলে এখন আপনাদেরকে যেমন আমি দেখতে পাই ওইখানে আমার ক্যামেরার ওইখানে একটা অপশন আছে ওইটা যদি আমি অন করে দিই তাহলে এখানে আমার ছবি আসবে প্লাস এখানে আমার স্ক্রিন আসবে মাহবুব ভাই তো এটাই চাচ্ছেন তাই না জি আমি মিজান ভাই বুঝতে পেরেছেন আপনি কিভাবে লাইভ করবেন আপনার লাইভের এইটা সেটআপ এটা তো আসলে ফ্রিল্যান্সারদের কাজ না ভাইয়া এটা একটা যদি বলে আমি একটু করে চাচ্ছি এটা বায়ার বললে বায়ার বায়ার সেটা তার বায়ারের সেটআপে যাবে লাইভের সময় লাইভ সেটআপে যাবে সেটা তো আমি সেটআপ করে দিতে পারবো না ভাইয়া এখন যদি আমাকে বলে আমাকে জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও আমি জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব জুম অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে এটা প্রত্যেকটা লাইভের আগে করে নিতে হয় লাইভের আগে করতে হলে এখন ও কি প্রত্যেকবার কি আপনি ওর লাইভের আগে করবেন এই রকম বায়ার রিকোয়েস্ট আজ অবধি আমি পাইনি ভাইয়া বা আমি শুনিনি আপনি যে টাইপের বায়ার রিকোয়েস্টের কথা বললেন এই টাইপের বায়ার রিকোয়েস্ট কখনো আমি শুনিনি বুঝতে পেরেছেন হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে জি আপু এখানে এই যে দেখেন এখন কিন্তু এই জিনিসটা অনেক হয় আমরা খেয়াল করি না আমরা হচ্ছে ওকে দিয়ে চলে যাই এটা কখনোই ওকে দিবেন না এটা নট নাও দিবেন তাহলে এই ডিভাইস থেকে আপনার যদি ইলেকট্রিসিটিও চলে যায় আপনি বেরিয়ে চলে যান তাহলে হচ্ছে আপনার পরবর্তীতে ডিভাইসকে অন করলে আপনার আর লগইন থাকবে না আর এই রকম যদি কোথাও যাচ্ছেন যেখানে আপনার অ্যাকাউন্ট লগইন করলে হ্যাকিং হওয়ার পসিবিলিটি বেশি থাকে তাহলে সেখানে হচ্ছে এই যে গুগল ক্রোমের এই অপশনটাতে যাবেন এখানে এই যে আরে আজকে আমার সাথে সব সেদিকে যাবে জি ওই কর্নারটা সেদিকে যায় সেদিকে ভাইয়া আমি আসলে ওইটা কিছু ভাই দেখা যাবে না কে বলছে আপনি হিস্টরি আপনার ক্লিয়ার হবে বাট পাসওয়ার্ডটা সেভ থেকে যায় আপনাদের একটা অপশন দেখাতে চেয়েছিলাম সেটা কোনো পাচ্ছি না আমি সব ট্যাব এটা একটু মনে করবেন যে আপু ওই ট্যাবে একটা জিনিস আমাদেরকে দেখাতে চেয়েছিলেন ঠিক আছে ক্রিয়েটে যাব কথা অ্যাড ম্যানেজারে যাব
এই যে দেখেন আমার অলরেডি এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন জি আপু এই যে আমার বিজনেস অ্যাকাউন্ট অলরেডি হয়ে আছে এটা আমার বিজনেস অ্যাকাউন্টের আইডি নেম এই যে দেখেন ওরা যে আমার এখান থেকে করেছে এই যা অ্যাড করেছে বা কি কি করেছে এখানে সব দেখা যায় আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আচ্ছা জি আপু দেখতে পাচ্ছি এই যে এটা তারা করেছে আপু বিজনেস অ্যাকাউন্টটা কি ফেসবুকের হ্যাঁ ফেসবুকের আন্ডারে কারণ বিজনেস অ্যাকাউন্ট খোলা থাকলে ওই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের অ্যাড রান করাতে পারবেন আপু বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খোলা ভাইয়া এই কোশ্চেনটা করবেন দেখি কালকে আমি এখানে ঢুকেছিলাম ঢুকে দেখি তা আমার আইডি হ্যাক হয়েছে আমার এই আইডি হ্যাক হয়ে এই আইডিতে তারা অলরেডি রান করছে বিজনেস অ্যাকাউন্ট তারা ক্রিয়েট করে রেখেছে গুড নিউজ হচ্ছে আমার আইডি ফ্ল্যাগ খেয়েছে Your ad account has been flagged for privacy violence. Any ads you're running have been turned off. If you really mistake, please contact us. জি ভাইয়া অনেক সময় অ্যাডস অ্যাকাউন্ট যেটা থাকে সেটা অনেক সময় দেখা যায় ব্লক হয়ে যায় আর কি মানে অ্যাড এটা থেকে রান করা যায় না কিছু ফেসবুকের কোন থেকে তো সেটা কি আবার ঠিক করা যায় আমি তো এটা জানি না ভাইয়া আমি জানি যে অ্যাডস অ্যাকাউন্ট ব্লকের তো কোনো কথা এই পর্যন্ত আমি শুনিনি হ্যাঁ আপু ওই কুপন বিভিন্ন মাধ্যম দিয়ে অনেক সময় করা যায় তো দেখা যায় অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা খুব বেশি ফেস করতে আর কি যেমন আমার এই কিছু ফেক অ্যাকাউন্টের ওই অ্যাডস অ্যাকাউন্টটা ব্লক আর কি সেজন্য বলতেছি না কারণ অ্যাকাউন্টের অ্যাডস অ্যাকাউন্টটা ব্লক থাকতে পারে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কিছু ব্যাপার থাকে না আপু ওটা প্রথমে রান হয়েছে সব কিছু ঠিক ছিল চলছিল বাট এরপর পরেই ব্লক করে দিয়েছিল কি কারণ আমি একটু অন্য মেথডে একটু ওই অ্যাডস রান করতে গেছিলাম সেজন্য তাহলে তো ভাইয়া এই টপিকটা এখন আপনি যা বলছেন আমার সাথে যা হচ্ছে আমার এই আইডি না ফ্ল্যাগ খায় আচ্ছা যদি অ্যাডস এর জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ছবি দিয়ে দেই আপনারা বুঝবেন আপু আমরা দেখে নিয়ে না বুঝলে আপনাকে কোশ্চেন করব আর কি না ছবি দিয়ে দেই আরেকটা হচ্ছে আপনারা কেউ আমার সাথে স্ক্রিন শেয়ার করেন আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা পরে দেখাই আমি বেসিকটা করতে দেই আগে যা হয় হবে আল্লাহর নাম নিয়ে আমার কাছে তো ভাইয়া আছে একটা অ্যাড কিভাবে সেট আপ করতে অ্যাড ক্যাম্পেইন করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এই যে অবজেক্ট সিলেক্ট করতে হয় এই এই জায়গাটা ক্লিয়ার না করলে আপনি পরের স্টেপে যেতে পারবেন না সো আমরা যদি আজকে শুধু এনগেজমেন্টের জন্য একটা অ্যাড রান করতে যাই সেক্ষেত্রে এনগেজমেন্টে ক্লিক করব এই যে দেখেছেন এনগেজমেন্টের নিচের জিনিস চলে এসেছে আমরা যদি এখন পেজ লাইকের জন্য করতে যাই তাহলে আমি বলেছিলাম না যে পোস্টে করব না পেজে লাইক করব না ইভেন্টে রেসপন্স করাবো কোনটার জন্য অ্যাড করাতে চাই আমরা অনেক সময় দেখি না যে অনেক ইভেন্ট আমাদের সামনে চলে আসে কিন্তু ওই পেজে হয়তো আমি কানেক্টেড না আসতেছেন এরকম অনেক ইভেন্ট জি আপু ওই ইভেন্টগুলি এখান থেকে করাতে হয় এখানে প্রত্যেকটা জিনিসই একই জিনিস আমি একটা দেখাবো না প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাতে হবে আমি যে পেজ লাইক দিয়ে দিলাম পেজ লাইক দিয়ে দিলে এখানে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের নাম হ্যাঁ
আমার ক্যাম্পেইন এটা এটা থাকার কারণ হচ্ছে যে একটা অ্যাড রান করানোর সময় অ্যাড ম্যানেজার থেকে যখন আমরা করি, আমরা যদি এটাকে সেভ করে রাখি এবং পরবর্তীতে বায়ার যদি বলে তুমি তো আমার অ্যাড রান করেছো, তুমি আমার আরেকটা অ্যাড রান করো, সেক্ষেত্রে আপনার এই পুরো প্রসেসটা আবার ক্রিয়েট করতে হয় না। বুঝতে পেরেছেন? এটা সেভ তখন হবে, তো ওইটা আপনি কিভাবে মনে রাখবেন যে এত অ্যাড আপনি রান করাচ্ছেন, সেটার জন্য আপনি মনে রাখবেন কিভাবে যে আমার হচ্ছে কোন কোম্পানি কোনটা করেছিলাম, তো ওইটার জন্য এখানে নামটা দিয়ে দিলে আপনি পরবর্তীতে খুঁজে নিতে ইজি হবে। তারপর হচ্ছে যে কারেন্সি, এখন অ্যাকাউন্ট কান্ট্রি হচ্ছে আপনি যার ইয়ে করছেন তারটা দিবেন। এখন এখানে যদি ইউকে হয় আপনি ইউকে দিবেন, ইউকে দিলে কারেন্সি আপনার ওই ইউকে ডলার দিতে হবে। যদি এখানে আমি বাংলাদেশ দিই আর এখানে ইউকে কারেন্সি দিয়ে দিই বা ডলার কারেন্সি দিই, তাহলে কিন্তু আমার অ্যাডভান্স করবে না। বুঝতে পেরেছেন? জি আপু। যে অ্যাডভান্স করতে গেলে কান্ট্রির সাথে কান্ট্রির কারেন্সি দিতে হবে। আর এটা টাইম জোনটা আপনি কোন জায়গায় দিতে চান, লোকাল টাইম, এটা টাইম জোনের ব্যাপারটা তো আপনারা জানেনই। এখানে আরেকটা আমার আগে প্র্যাকটিস পারপাসে করা ওকে, এটা অ্যাডভান্স সেটিং এর যেটা ওই যে আমরা তো ওখানে নাম দিয়েই আসলাম, এখানে আর নামের আলাদা করে প্রয়োজন নাই। তারপরে কন্টিনিউ দিব, এই জিনিসগুলি সিলেক্ট করে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে টাকা বাংলাদেশের হলে আচ্ছা আমি আপনাদের বাংলাদেশ নামে অন্যটা দেখাই। আগে কিন্তু এরকম ছিল না, এখন যেমন ইউনাইটেড স্টেটস এর দুটা অপশন আসছে, আগে ইউনাইটেড স্টেটস একটাই ছিল। যে দেখেছেন ডলার কারেন্সি চেঞ্জ হয়ে গেছে এবং ইয়ে টাইম জোনও চেঞ্জ হয়ে গেছে। জি আপু। হ্যাঁ আপু। কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এই যে এখানে আসবে, এখন ওই একটা কোম্পানি আন্ডারে আমরা তিন বললাম না যে আমরা লিড জেনারেশন করতে পারি, আমরা ক্যাম্পেইন করতে পারি, আমরা পেজের ভিউ করতে পারি, আমরা পেজের ভিউ বাড়াতে পারি, ভিডিওর ভিউ বাড়াতে পারি, আমরা লাইক করতে পারি, লাইক বাড়াতে পারি বলেছি না? সেটা সেটা হচ্ছে যে এখন একটা কোম্পানির আন্ডার থেকে অনেক টাইপের রান করানো যায়, তো এটা তো আলাদা আলাদা প্যাকেজ বলি আমরা বা সেট বলি, তো এইটার নামটা কি হবে সেটা হচ্ছে, ধরেন যদি এটা আমি লিডের জন্য করি, যেমন এটা আমি পেজ লাইক এর জন্য করেছি তাই না, তো এটাকে আমরা ধরেন ওরকম কিছু একটা নাম দিয়ে দিব, এটাকে আহামরি, এটা আপনি শো করবে না কিন্তু জাস্ট আপনার ইয়ের জন্য আপনাকে এখানে দেখাবে। এখন পেজ অনেক পেজ যাদের কানেক্ট থাকবে আপনাদের থাকবে না, কারণ হচ্ছে আপনারা বায়ারের কাজ করার পরে বায়ার আপনাদেরকে অটোমেটিকলি হচ্ছে রিমুভ করে দিবে। তারপরে যদি থেকে থাকে তাহলে হচ্ছে এখানে পেজ সিলেক্ট করবেন, আমার চারটা পার্সোনাল পেজ, একটা ডিজিটাল মার্কেটিং এর পেজ, একটা ওয়েব পেজ। বুঝতে পেরেছেন? এখানে আপনার যেরকম পেজ অ্যাড থাকবে এখান থেকে আমি যেটা করতে যাব ওইটা নিয়ে কাজ করব। এই যে আপনাদের ডিজিটাল মার্কেটিং পেজের একটা আইডি দেখতে পাচ্ছেন এখন এখানে। হ্যাঁ আপু। জি আপু। এটা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে আপনার ওই পেজের একটা আইডি, আমরা কিন্তু এখানে ইউআরএল চেঞ্জ করে ফেলেছিলাম তাই না, তো আমাদের এই আইডিটা হচ্ছে এই অ্যাড ম্যানেজারের আন্ডারে, এই ডিজিটাল মার্কেটিং এর অ্যাড ম্যানেজার আমার সরি এই অ্যাড ম্যানেজারের আন্ডারে আমার ডিজিটাল মার্কেটিং এর আইডি হচ্ছে এটা। আইডি দিব, আইডি দেওয়ার পরে এই যে বলে কি যে অবস্থা করে, যে বলেছিলাম না অডিয়েন্স সেট করা, যে আপনি কি টাইপের মানুষ চান, এখানে দুটা ভাবে থাকে, একটা হচ্ছে আমার আগের কোন এক্সিস্টের রান করেছি অ্যাড, যেই অ্যাড অলরেডি রান হয়েছে আমি ওইখান থেকে কোন অডিয়েন্স সিলেক্ট করব না, আমি নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করব। তো এটা হচ্ছে ধরেন কাস্টম অডিয়েন্স কি দিব, অডিয়েন্স
অর না লোকাল লাইক অডিয়েন্স মানে সেম ক্যাটাগরি থাকতে পারে কাস্টম অডিয়েন্স এটা যখন আমরা ক্রিয়েট করব তখন কাস্টম অডিয়েন্স দেব আমার কাস্টম নোটছে দেখা যায় জি আপু দেখা যাচ্ছে জি আপু এই যে এখন দেখেন আমরা যখন করেছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো এভাবে ছিল না ফেসবুক সোর্স দিয়ে আমরা কোথায় কোথায় অ্যাডটাকে পাঠাতে চাই দেখেছেন আমরা ধরেন ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল দিলাম বা আমার ফেসবুক পেজ দিলাম এই যে অডিয়েন্স নেম হচ্ছে এটা লেখা আছে এখানে কিন্তু একটা এই এই অপশনগুলো আগে ছিল না নতুন এসেছে সেটা হচ্ছে এখানে লেখা আছে এভরিওয়ান হু এনগেজড উইথ মাই পেজ এই একটা কি যারা আমার পেজের আন্ডারে আছে তাদের কাছে যাবে নাকি সবার কাছে যাবে না যারা হচ্ছে আমার পোস্টের অর অ্যাড এর আগে একবার এনগেজড হয়েছিল তাদের কাছে যাবে না পিপল হু ক্লিকড অন কল টু অ্যাকশন বাটন হু ক্লিকড অন কল টু অ্যাকশন বাটন হচ্ছে যারা আমাদের সাথে কানেক্ট করেছে এই অ্যাপটা আমি রান করব আমার পেজের লাইকের জন্য যে অনেকে হয় না যে পেজে লাইক দিলাম না কিন্তু একটা কোয়েরি থাকে যে প্রাইসটা কিরকম বা ওইরকম ওইটার এটা কি প্রোডাক্ট এরকম আমরা অনেক সময় কোয়েরি করি না কিন্তু আমাদের ওই পেজে লাইক থাকে না তো ওই ওই যারা কোয়েরি করে তাদেরকে টার্গেট করে আমি এই অ্যাপটা রান করাতে চাই কিনা তারপরে যারা হচ্ছে ওই কল টু অ্যাকশন বাটনটা হয় অনেক সময় যে আমরা কল টু অ্যাকশন বাটনে আমরা তো হচ্ছে ফোন নাম্বার দেই বা আমরা হচ্ছে ইয়ে করি আপনার আমাদের ওয়েবসাইটে পাঠাচ্ছি বা আমাদের শপে পাঠাচ্ছি এরকম কাজ করছি না তো এই জন্য কল টু অ্যাকশন বাটন যারা দিবে তাদেরকে পারবো এখন ওয়েবসাইটে যারা যায় আপনাদেরকে পিক্সেলের ব্যাপার আছে একটা পিক্সেল সেট আপ করতে হবে পিক্সেল সেট আপ করলে ফেসবুক থেকে আমার এই অডিয়েন্সগুলি ওয়েবসাইট কালেক্ট করবে ইনফরমেশন ওয়েবসাইটের কাছে যাবে এই পিসিতে আপনারা আমার কিন্তু পিসি এটা আরেকটা আপনারা কি দেখেছিলেন না যে এখানে আমি একটা পিক্সেল সেটআপের একটা অ্যারো সাইন দেখিয়েছিলাম হ্যাঁ আপু এখানে কিন্তু এটা নেই কারণ হচ্ছে আমার এই প্রোফাইলে যদিও আমি পিক্সেল সেটআপ করেছি কিন্তু আমার তো ওই যেই ওয়েবসাইটে করেছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লাস পারপাস একটা ওয়েবসাইট ছিল আমার ওখানে বাই ডিফল্ট পিক্সেলের ওটা গ্রে হয়েছিল গ্রে হয়ে থাকা মানে ওটা ইনঅ্যাকটিভ হয়ে যাওয়া কিন্তু একবার সেট করলে ওই আইকনটা এখানে চলে আসে এই পিসি থেকে কেউ কখনোই পিক্সেল সেটআপের কাজ করেনি দ্যাটস ওয়াই এই আইকনটা আসছে না এখানে তা আমি দিব যে কেউ আমার পেজে ভিজিট করেছিল যারা আমার পেজে ভিজিট করবে ওই রকম এটা আসলে আপনার বুঝে করতে হবে যে আপনার বায়ার কি চায় বায়ারের উপর ডিপেন্ড করে এই বাট মানে এইগুলিকে আপনি সেট করতে পারবেন যে এদের কাছে যাবে বুঝতে পারছেন আমরা এখন দিয়ে দেই এনিওয়ান হু ভিজিটেড মাই পেজ তারপরে এখানে টাইম আসবে যে টাইম জোনটা কতদিন পর্যন্ত যারা আমার পেজে ভিজিট করেছে তাদের এটা আপনি যদি বলেন লাস্ট ওয়ান মান্থে আমার পেজে যারা ভিজিট করেছে তাদের কাছে যাবে লাস্ট ফাইভ মান্থে যাদের কাছে করেছে তাদের কাছে যাবে এটা জাস্ট আপনাকে ওইটা সিলেক্ট করে দিতে হবে বুঝতে পেরেছেন জি এটা আমাদের দরকার নাই এটা হয় কি যে একটা অ্যাড এর আমরা যখন টার্গেট অডিয়েন্স সেট করি ধরেন আমার এখানে তো নতুন করে সেট করছি যদি আমি আরো পিপল অ্যাড করতে চাই তো আমি যে আগে অ্যাড রান করাবো বা আগের অন্য পেজের যে আমার অডিয়েন্স সেটআপ থাকবে অডিয়েন্সটা যে আমার ক্রিয়েট করা থাকবে আমি ওই অডিয়েন্স গুলিকেও দিতে চাই কিনা তো এখন ধরেন আমার আগের পেজের অডিয়েন্স যদি শাড়ি বিক্রি করে আর এই পেজের অডিয়েন্স যদি আমার ইলেকট্রিক ডিভাইস বিক্রি করে তাহলে কি দুটোটা দিয়ে আমার কোনো কাজ হবে না আপু কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমি দিব না তারপর ক্রিয়েট অডিয়েন্স এই যে আমার অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে তো আমি হচ্ছে জাস্ট কোন রকম করে গেলাম আপনাদেরকে দেখতে হবে যে নামগুলি সেট করা
প্রপার ওয়েতে নাম সেট করে দেখেন এই যে এনগেজমেন্ট পেজ আমার নাম থাকবে এরকম জিনিসটা তো এটা দেখতে সুন্দর না কিন্তু আমি কাজের পারপাসে জাস্ট আপনার দেখিয়ে গেলাম এখানে হচ্ছে এই অ্যাডটা কোথায় যাবে বাংলাদেশে ইউকে এর অ্যাডটা কি শুধু বাংলাদেশে দিব আমরা ব্যাপারটা তো এরকম না আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দিব তাই না এখানে দেখেন ইনক্লুডেড এখানে এক্সক্লুডেড এখন এখানে লোকেশনটা যদি আমি দেই যে বাংলাদেশের মানে ইনক্লুডেড দিয়ে দেই যে এই এই কান্ট্রির মানুষও দেখতে পারবে আর যদি এক্সক্লুডেড দিয়ে দেই যে এই এই কান্ট্রির বাদে সবাই দেখতে পারবে ওই যে ভাই একটা কোশ্চেন করেছিল না যে আমি ফুল ওয়ার্ল্ড ওয়াইড দেখাইতে চাই জি আপু হ্যাঁ তো আপনাদের জানতে হবে ফারস্টে যে ফেসবুক কোন কোন কান্ট্রিতে ইউজ হয় না ফেসবুক কিন্তু চায়না চায়না তারপরে রাশিয়া তাহলে আপনারা বলে দিবেন যে এই দুইটা কান্ট্রি ছাড়া আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখাবে এখন বুঝতে পেরেছেন ওই দিন একটা ভাইয়া আমাকে অ্যাড ম্যানেজারের ছবিটা দিয়ে বলেছিল আপু এখান থেকে তো এভাবে সিলেক্ট করতে হয় ওনার ড্যাশবোর্ডের সাথে আজকে আমার ড্যাশবোর্ডের ডিফারেন্স দেখতে পেরেছেন জাস্ট 5টা 6টা ক্লাসের ডিফারেন্স কিন্তু আজকে মনে 5 নাম্বার ক্লাস আপনাদের তাই না হ্যাঁ 5 নাম্বার ক্লাসে 5 নাম্বার ক্লাসের মধ্যে দেখেন আপনারা হয়তো সেকেন্ড দিন দেখিয়েছিলেন কেউ তো 3 দিনে আপনার ড্যাশবোর্ড কিভাবে চেঞ্জ হচ্ছে জি এখানে এভাবে আপনারা আমার যদি আপনারা স্পেসিফিক কোনো কান্ট্রি চান যে ওই যে ভাইয়া বলল যে চীন চায়না গেছে তারপরে ধরেন আমি দিব নোয়াখালীতে আমি এর পাঠাবো না নোয়াখালী না রংপুর পাঠাবো না রংপুরে যে চলে আসছে রংপুর সিটি ফুল জি নাপো কি স্টেডিয়াম বললেন বুঝিনি নাপো স্টেডিয়াম না চায়না ইরান সিরিয়া ও নর্থ কোরিয়ায় ফেসবুক বন্ধ ইয়াপ নর্থ কোরিয়ায় ফেসবুক না নর্থ কোরিয়া সোশ্যাল মিডিয়া পর্যন্ত বন্ধ থাকে এবং নর্থ কোরিয়ায় আপনি যদি চাইলি যে কেউ সেলফোন ইউজ করতে পারে না নর্থ কোরিয়াতে হচ্ছে মানুষ হাঁটা চলা করে বেশি তাদের গাড়ি খুবই কম এবং গাড়ি তাদেরই থাকে যা লোক ছাড়া কেউ গাড়ি ক্রয় করতে পারে না এবং ওখানে ড্রাইভিং লাইসেন্স সবাইকে দেয়া হয় না নর্থ কোরিয়া আর মানুষকে আসলে ওই নর্থ কোরিয়ার আচ্ছা বাদ দিয়ে গেলি না বলি আমরা এখানে আচ্ছা যে রংপুর ডিভিশন আমি রংপুর ডিভিশন দিয়ে দিলাম তো এরকম করে আমরা যখন সিলেক্ট করব তখন বলবো যে এদের কাছে যাবে না এদের কাছে ছাড়া যাবে বুঝতে পারছেন ধরুন আমরা এখানে দেখাবো না দিয়ে দিলাম এখানে যাবে না আমার তারপরে হচ্ছে ও মা কোথায় গেল এই যে এজ লিমিটের একটা কথা বারবার বলেছিলাম আমি এখন আমি এই অ্যাডটা পাঠাবো কাদের কাছে আমাকে বুঝতে হবে যে আমার এটার আর বায়ার কারা আমার এই প্রোডাক্টটা কিনবে কেন বা আমার এই প্রোডাক্টটাতে তারা ইন্টারেস্ট হবে কেন বা এঙ্গেজ হবে কেন তো এখন ধরেন একটা ছোট মানে 17-18 বছরের ছেলে গেমিং পেজগুলিতে যেভাবে যাবে গেমিং পেজ আমার কথাটা বুঝতে পারছেন জি গেমিং পেজগুলিতে যেভাবে যাবে বা ধরেন এই যে কি করে না আপনার কিছু অনলাইন পেজে দেখবেন যে ফিজিস পেন আর মাঝে অনেক বিক্রি হলো না যে ধরে রেখে শুধু ঘুরায় এটা কোনো কিছুই না কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলের হাতে ছিল এবং এটা প্রাইস আমি 1000-1200 টাকার উপরে দেখেছি এইরকম অনলাইন পেজ ছিল তো তখন আপনি এজ লিমিটেশন কি দিবেন 18 বছরও দিতে পারবেন কিন্তু আপনি কি 65 বছরের বৃদ্ধ মানুষ কি সেটা কিনবে না আপু কিনবে না আপু সেটাই এখানে এজ লিমিট ওভাবে আপনাকে সিলেক্ট করতে হবে ধরেন আমার শাড়ির বিজনেস একটা আর 17-18 বছরের মেয়ে শাড়ি পরবে এই যে দেখছেন লিমিটেশন কতটুকু পর্যন্ত 13 বছর পর্যন্ত তো আমি ধরেন 15 বছর পর্যন্ত দিলাম 15 বছরের থেকে শুরু করে আমি 55 পর্যন্ত দেই এদের কাছে যাবে এইটা খেয়াল করবেন যে এখানের সাথে আমার এইখানে জিনিসগুলি চেঞ্জ হবে
তারপরে জেন্ডারে যাব এখন জেন্ডার কোন জেন্ডার দেখবে সবাই দেখবে মেয়ে দেখবে না ছেলে দেখবে যদি আমার শাড়ির বিজনেস হয় আমি মেয়েদের কাছে যাব দেখেন এখন আমার রিচ কিন্তু 10 এর কম শো করতে থাকবে এরকম অনেক দিন শো করতে থাকবে ডিটেইল টার্গেটিং আপু অলটা দিয়ে দেখেন একটু কোনটা অল অল ধরুন অলটা দেন তো একটু কারণ আমি তো এখানে ভাইয়া উপরে কোনো কিছু স্পেসিফাইড করে দেই নাই আমি তো আপনাদের প্র্যাকটিস পারপাসে জাস্ট লিখে দিচ্ছি আমি যেই পেজে দিচ্ছি এখানে এখানে শো করবে কখন জানেন আপনারা যারা ওই যে সার্ভিসে অ্যাড করেছেন অ্যাবাউটে অ্যাড করেছেন আমি তো এগুলি অ্যাড করিনি আমি জাস্ট ক্লাস পারপাসে আপনাদেরকে এই পেজটা তুলেছি আমি ওই পেজের আন্ডারে রান করাচ্ছি না এইটা আমার এখানে যদি চেঞ্জ নাও হয় এটা আপনাদের এখানে চেঞ্জ হবে আপনারা যারা এই প্রপার আমি যেভাবে ফেসবুকের কাজটা দেখিয়েছি যদি ওইভাবে করেন তাহলে এটা প্রপার ওয়েতে আপনাদের এখানে দেখাবে আচ্ছা রানের পরে মনে করবেন আপু এই বাটনটা একটু ক্লিক করেন তো আমরা ধরেন শাড়ির বিজনেস আমরা শুধু মেয়েদেরকে দিলাম এবং অনেক প্রোডাক্ট আছে শুধু মেয়েরা কেনে না যেমন অনেক মেয়েদের হাতেই মোবাইল নেই কিন্তু তারা হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট পাচ্ছে কারণ মেয়েদের হাতে হাজবেন্ডরা মোবাইল দেয় না যে তারা বেশি শপিং করবে তাই না তো তখন দেখা যায় যে ছেলেরা তাদের আইডি থেকে ওই অনলাইনে পেজগুলি থেকে অর্ডার করে তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে যদি আমার এইটা না হয় আমি যদি ছেলে না দেই তাহলে দেখা যাবে যে আমার শুধু আমার এখানে মানে রেজাল্টটা আমার কম আসবে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট যেটা থাকবে সেটা কমে যাবে কিন্তু যখন আমি ম্যান দিব তখন সেটা হচ্ছে একটু বাড়বে আবার হচ্ছে কিছু প্রোডাক্ট যেটা সবার লাগে বেসিক যেই প্রোডাক্টগুলি সবার লাগে সেখানে আমরা অল ইউজ করব অল ইউজ করলে এখানে এস্টিমেটেড রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে এটা আপনাকে আসলে ওই আপনার বায়ার কি কাজ করছে এবং কিসের অ্যাড দিচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করবে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন জি আপু এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে সব ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে যাবে কি যাবে না ওই টাইপে আপনার তো ওইটা দরকার নেই আমার প্রবলেম হচ্ছে ভাইয়া আমার এই পেজ থেকে দেখাতে চাই না এক হচ্ছে এই পেজে আমি অ্যাড রান করাই না আর আমাকে হচ্ছে এই যে আপনাদের আইসিটি ইনস্টিটিউট যে পেজগুলো আছে ওই পেজে অ্যাড করা রাখা আমাদের এজেন্সির পেজ অ্যাড করা তো ওইগুলি অটোমেটিকলি এখানে চলে আসতেছে এই জন্য আমি চেয়েছিলাম যে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাতে এইখানে আপনি ওইটা সিলেক্ট করবেন তো লিখবেন যে এই পেজের এরা সহ যাবে না এই পেজ ছাড়া যাবে না যারা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর এটা ওই যে উপরে একটা দিয়ে আসলাম যে আমি করলাম না না করে চলে আসলাম দেখলেন না সেম জিনিসটা যে পিপল হু লাইক ইওর পেজ ফাইন্ডস এটা হচ্ছে আপনার মানে ল্যাঙ্গুয়েজ এটা সেট করা থাকে আপনারা এটা বুঝে করতে হবে এটা আমি এখন একটা বলে দেব যে এটাই করবেন দুদিন পরে এইটা ড্যাশবোর্ড চেঞ্জ হবে এটার হচ্ছে আপডেট আসবে তখন আপনারা বলবেন আপু আমরা তো অ্যাড রান করাতে পারি না কারণ হচ্ছে আপনি তো এভাবে বলেছেন এই অপশনটা নেই বা এটা এখানে এখন হচ্ছে না তো এটা আপনাদেরকে হচ্ছে আপডেটেড থাকতে হবে প্রতিনিয়ত যে কি অ্যাড ম্যানেজারে কি আপডেট আসছে কোথায় কি অ্যাড হচ্ছে কোথায় কি যাচ্ছে আর বায়ার কি চাচ্ছে সেই রিকোয়ারমেন্টের উপরে ঠিক আছে যে আমি দিলাম আমার এই পেজের মানুষ ছাড়া সবার কাছে যাবে এখন আমি এই যে অডিয়েন্স সেভ করব টোটাল এই যে এত লম্বা যে প্রসিডিউরটা দেখলেন এটা শুধু ওই যে আমি ক্রিয়েট অডিয়েন্স দিলাম যে নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করা ওই তাদের জন্য তো এইটা খেয়াল করবেন আপনারা যারা কাজ নেবেন অ্যাড রানের তারা আগে জিজ্ঞেস করবেন যে আমরা কি তোমরা কি আমাকে অডিয়েন্স সেট করে দিবা না আমাকে সেট করতে হবে একটা অ্যাডের জন্য টার্গেটেড অডিয়েন্স সেট করাটা অনেক টাফ তো সেটা আপনারা বায়ারকে ফার্স্ট রিকোয়ার করবেন জিজ্ঞেস করবেন তোমরা সেট করাটা দিবা না আমি সেট করব ওরা যদি বলে আমরা সেট করে দিব কারণ এটা তো আপনি ওই বায়ারের পেজ থেকে আপনার প্রোফাইলে রোল দিচ্ছে আপনি বায়ারের পেজে কাজ করছেন তো আমি তো এখানে অনেকগুলি পেজের রোলে আছি দেখে আমার অনেকগুলি পেজ শো করছে আপনাদের নাও করতে পারে বুঝতে পারছেন আমাদের কথা আমার কথাগুলি একটু রেসপন্স করবেন আপনারা বারবার একই কোশ্চেন করতে বলে ভাই আমার গলায় প্রচন্ড কষ্ট হচ্ছে মুস্তাফা ভাই যেই আচ্ছা আমি পরে দেখছি মুস্তাফা ভাইয়ের টেক্সটটা তো ওইটা হচ্ছে আপনাদের দেখতে হবে জানতে হবে মানে ওই যে একটা কথা আছে না কি জানো কি জানতে হলে বাঁচতে হলে জানতে হবে না জানতে হলে শিখতে হলে জানতে হবে এরকম একটা ই আছে না বাঁচতে হলে জানতে হবে
হ্যাঁ বাঁচতে হলে জানতে হবে যে আপু বলেছে, তো এরকম আপনাদের হচ্ছে এটা আপনাদের কাজ করতে হলে জানতে হবে, প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। তো যদি বায়ার বলে যে আপনাকে তোমাকে আমি অ্যাডভান্সের জন্য $15 দেব, আর কার্ডের যে পেমেন্টটা সেটা আমি করব, ওর এখানে মাস্টার কার্ড বা অ্যাকোয়া কার্ড ওর এনি মানে যাই থাকুক সে তার কার্ড অ্যাড করে দিবে, আপনি শুধু অ্যাড রান করাবেন, তখন আপনাকে হয়তো $15 দিলে আপনি কাজটা করবেন। কিন্তু যখন দেখবেন আপনাকে টার্গেটেড অডিয়েন্স সেট করতে দিয়েছে, কখনো $25 থেকে $25 নিচে নামবেন না। শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে তাও কখন যাবেন, যখন ফেসবুক গিগের আন্ডারে আপনার 3-4 ওয়ার্ডার চলে আসবে, তখন গিগের প্রাইসটা এডিট করবেন। গিগের প্রাইস এডিট করলে তারপরে আপনার হচ্ছে প্রাইসিংটা বাড়িয়ে দিয়ে দিবেন $30। এখন আপনাদের কোশ্চেন, আর তো কোনো কোশ্চেন নেই তাই না এটা নিয়ে? বুঝতে পেরেছেন সবাই আমার কথাগুলি? আমরা যখন স্টার্ট করেছিলাম দেখেছেন এখানে ছিলাম, এই বাটনগুলি তখন ছিল না, আমরা যে স্টেপ বাই করছি দেখছেন, একটা করে রাইট বাটন ক্লিক হচ্ছে, রাইট ক্লিক হচ্ছে যে জি 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 আচ্ছা এখানে আমি একটু পজ করে নিই। এটা ব্রেকটা হচ্ছে এখন 11:30 বাজে, আপনারা হচ্ছে ঠিক 12:10 আগে আসবেন এবং কেউ লিভ নেবেন না, শুধু মিউট করেন, মিউট করে রেখে আপনারা চলে যান। এখানে যে যতটুকু দেখালাম এখানে যার যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার করবেন, কারণ যদি ক্লিয়ার করতে না পারেন আপনারা কিন্তু অ্যাড রান করাতে পারবেন না। আর এইখানে যদি অ্যাড রান আপনারা না শেখেন, আপনারা টুইটারের অ্যাড রান করাতে পারবেন না, আপনারা লিঙ্কডইনের অ্যাড রান করাতে পারবেন না, আপনারা ইনস্টাগ্রামের অ্যাড রান করাতে পারবেন না, কারণ ডিটেইল ভার্সনটা একমাত্র ফেসবুকই আছে, এত ডিটেইল ভার্সন অন্যগুলোতে নেই। সো এইটা আপনাদের ভালোমতো ঢুকতে হবে মাথায়। ওকে জি আপু, ব্রেন ঠান্ডা করেন, ঠান্ডা করে 20 মিনিট পরে ব্যাক করেন আপনারা সবাই, কেউ লিভ নেবেন না। ওকে আপু। ওকে ভাইরা,
হচ্ছে তো ভিডিও রেকর্ডিং করে সবাইকে ভিডিও রেকর্ডিং দিবেন ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এসব করেন পুরো সবাইকে দিবেন তাদের প্রবলেম শুনেন প্রবলেম তাদেরকে বুঝতে সাহায্য করেন জি স্যার আমি তাদের জন্য একটা স্লাইড ফেসবুকে লাইভ করতে হবে এটা তারিখ সাথে বলেন তারিখ সাথে রিলেশন কাম করতে বলেন এটা লাইভ হচ্ছে না ফেসবুকে ক্লাস লাইভ করতে হবে লিংকটা করে লাইভ করে দিন স্যার আমি বুঝিনি আরেকবার আপনি বলবেন আমি শুনতে পারি আপনার এই ক্লাসটা ফেসবুকে লাইভ করতে হবে অন্যরা সব ফেসবুকে লাইভ করছে ক্লাস জি জি স্যার একটা লিংকে যুক্ত করে কোন একটা লিংক একটা ফেসবুক গ্রুপ করে সেখানে যুক্ত করে দিন তাই হয়ে গেল এটা আমার কথা বলবেন যিনি এসেছিলেন উনি এটা বলেছেন জি ঠিক আছে স্যার সবাইকে অ্যাসেসমেন্ট করবেন প্লাস হোমওয়ার্ক দিবেন হোমওয়ার্ক বুঝে নেবেন যাতে প্রতিবক্ষ ক্লাসে তৈরি হয় আচ্ছা স্যার আপনি মেবি আমার যারা স্টুডেন্ট আছেন তাদের সাথে একটু কথা বলে বুঝতে পারবেন যে আমি তাদেরকে হচ্ছে স্লাইড একটা স্লাইড প্রোভাইড করি স্লাইড প্রোভাইড করার পরে তাদেরকে প্র্যাকটিক্যালি এখানে আমি দেখাই তারপরে তাদের যা কোয়েরি থাকে তার রিপ্লাই দেই তারপরে তাদেরকে হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট আকারে দেই যে তোমরা এই এই কাজগুলি করবা এই এই কাজের স্ক্রিনশট নেবা এবং স্ক্রিনশটটাকে একটা গুগল শিটে করে আমাকে সাবমিট করবা এবং সেই শিটটা আমি হচ্ছি আমার কাছে রেখেছি আমি যে পান্না স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম স্যার বলেছে আমরা আপনার কাছ থেকে অ্যাটেন্ডেন্স শিট এবং এই আপনাদের যে অ্যাসাইনমেন্টের শিট সেটা আমরা আপনার কাছ থেকে চেয়ে নিব এখন আপাতত আপনি আপনার কাছে রাখেন যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব ডাবল ডাবল ডিভাইস যুক্ত আছে মোস্তফা দুটো ডিভাইস যুক্ত আছে তারপর ওরমি আবার ওরমি নাথ একই কিনা বুঝতে পারছেন না জি স্যার একই এরা এরা সাকো সাগা দুটো তা তো অনেক স্টুডেন্ট অনেক কম 10 জনের কম আজকে ছিল কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে এরা যদি মোবাইল থেকে দেখতে যায় তাহলে হচ্ছে এদের সমস্ত ডিটেইলস এরা দেখতে পারে না তো এরা পিসি থেকে কানেক্ট হয় যাতে দেখতে পারে এবং কোনো কারণে যদি ইলেকট্রিসিটি চলে যায় বা কোনো কিছু চলে যায় মোবাইলের চার্জটা তো থাকে তারা সেটা দিয়ে শুনতে যেতে পারে তারা কোথাও যাতে মিস না হয় সেই জন্য তারা আসলে স্যার ডাবল ডিভাইস থেকে নেয় কিন্তু এভরিডে ক্লাসে মোটামুটি 18-19 জন থাকে মর্নিং ব্যাচে আর আমার বিকেলের ব্যাচে ইভিনিং ব্যাচে 20 জনের উপরে 20-26 জন এভরিডে থাকে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আপু স্টপ ওকে অ্যাড নিয়ে এটা বললাম আর নিয়ে এসে যেভাবে কথা বলে গেল আমরা কোন টপিকে কথা বলছিলাম ভাই একটু বলবেন আমরা আপু ওই কারের বিষয়টা বলছিলেন আমাকে বলছিলেন আর কি যে কিনা ওই কারটা সবসময় ওনাকে অ্যাড করে দিতে বলবো জি কার্ডটা কারণ যদি ফাইবারের কাজ হয় কার্ড যদি আপনি জি আপু ওটা বলছিলেন এরপর আরেকটু বলতেছি এরপর আপনি আমাদেরকে দেখাতে চাইছিলেন এস্টিমেট ডেইলি রেজাল্টস ওটা নিয়ে কথা বলতে গেছেন ওটা এডিট হচ্ছে না এই যে এটা এডিট করতে পারছি না ভাই দেখেন এটা আমার যে পিসি থেকে আমি কাজ করছি আমার পিসি না তো এটা সেটা তো প্রবলেম করছে কোনোভাবে কোনো কিছু এডিট হচ্ছে না কিন্তু এডিট না হলে এই কার্সারটা এখানে আসতো না আমি একটু দেখবো যে এটা কেন এডিট হয় না ঠিক আছে এই জন্য আমি এখন বললাম এটা এডিটের অপশন আছে আপনাদের এখানেই ঠিক করতে হবে যে অ্যাকচুয়ালি আপনারা কত লাইক চাচ্ছেন কত লাইকের জন্য আপনারা একটা রান করাতে চাচ্ছেন এটা এখানে আপনাদেরকে দিতে হবে এখানে দিলে আপনাদের এই যে নিচে এখানে বাজেট আসবে দেখেছেন ডেইলি বাজেট দেখতে পাচ্ছেন আপনারা ডেইলি বাজেটের জায়গাটা জি আপু এই ডেইলি বাজেটটা এখানে শো করবে যখন আপনি এখানে শো করবেন এই এইটা হয়তো এখন আসছে না কারণ আমি এই জায়গা সেভ করে তারপরে জায়গায় আসিনি অর এটা এখন আমার পিসির কোনো প্রবলেমে আমরা দেখি কি হয় আজকে কি বাজেট পর্যন্ত যাব আপনি দেখেই ফেললেন মনে হয় ভালো হবে
আপু আজ কে বাজেট মেবি না দেখালে ভালো হয় বেশি, কারণ সবাই কি বুঝবে একসাথে? সবাইকে জিজ্ঞেস করেন ভাই, যারা অ্যাক্টিভ ক্লাসে প্লিজ একটু বলবেন সবাই। বাজেট না দেখালে ভালো হবে আই থিংক। দুইজন, তারপরে বলেন দেখি কয়জন হয়। সবাই ঝাড়ে দিয়ে যাচ্ছে আজকে যেটা ধরেছেন। আচ্ছা ঠিক আছে, আজকে বাজেট থাকো জি, যেটা আমরা শুরু করছি সেটাই শেষ করব। আচ্ছা এখান থেকে স্লিপ করার কোনো অপশন নেই ম্যাম? আচ্ছা ঠিক আছে, এইটা ধরেন বাজেটটা। ঠিক আছে, আমাদের টার্গেটেড অডিয়েন্স সেট হলো, এই যে দেখেন এতক্ষণ যা সেট করেছি তার ইন ডিটেইল এখানে আছে, দেখতে পাচ্ছেন? তারপরে যদি কোথাও মনে হয় যে না আমার এটা প্রবলেম হচ্ছে বা আমার এটা এরকম হচ্ছে, তাহলে আমরা আবার এটাকে ক্যান্সেল করে এই অপশনটা অ্যাড করতে পারবো। এখানে আরো একটা জিনিস আছে, যদি আমরা এখানে স্পেসিফিক একটা জায়গা, যেমন আমরা ধরেন ঢাকার, ঢাকার মধ্যে এই জায়গায় একটা যাক আমরা সেটা দেখাতে চাই না, সেই ক্ষেত্রে এখানে আমার লোকেশনটা অ্যাড ইয়েটা সাউন্ড আসছে না। হ্যালো জি, একটা সেকেন্ড। হ্যালো, এই জায়গায় আমরা লোকেশনের লিমিটেশনটা অ্যাড করতে পারবো কিভাবে সেটা হচ্ছে এই যে দেখেন, দেখছেন এটা জুম করা যায়, এই যে ড্রপ পিন, ড্রপ করবেন কোথায় করবেন, ধরেন আপনি এখানে তো এখন গোল্ডেন অ্যাপ চলে আসছে, কতটুকু রেঞ্জের মধ্যে মানুষ আমার অ্যাড দেখতে পারবে আর কতটুকু রেঞ্জের মধ্যে মানুষ আমার অ্যাড দেখতে পারবে না সেটা এখানে আমরা সেট করে দিতে পারবো, বুঝতে পেরেছেন? জি আপু। ওটা করলে যে সেভ অডিয়েন্স দিলে, এই যে কারণ হচ্ছে যে দেখেছেন যে রংপুর সিটি, রংপুর সিটির মধ্যে এই যে 25 কিলোমিটারের মধ্যে একটা জায়গা এখানে হয়েছে, যে জায়গায় হচ্ছে আপনার এই অ্যাডটা যাবে না। এই একটা যাবে না, এরপরে টোটাল এই অডিয়েন্সটার নাম একটা সেট করে দিবেন। আমরা তো একটা অ্যাড এর নাম সেট করেছি, এটা কোন কোন কোম্পানির অ্যাড এর জন্য করছি ওই কোম্পানির নাম দিয়ে একটা সেট করে, মানে অডিয়েন্স এর নামটা সেট করে নেবেন, তারপরে সেভ দিব। এই যে কস্ট, কস্ট কন্ট্রোল যেটা, এখানে হচ্ছে আমার এন্টায়ার বাজেটটা দিতে হবে যে আমি কতটুকু, কত টাকা, কত ডলারের আমি একটা অ্যাড রান করাতে চাই, বুঝতে পেরেছেন? জি আপু। কত ডলারের আমি অ্যাড রান করাতে চাই সেটা এখানে যদি আমি লিখে দেই, এই টাকার মধ্যে আমার এই রিচ আসবে, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে আমার কত, মানে যেমন ধরেন আমি আপনাদের দেখাচ্ছি, আমরা তো বাংলাদেশ টাকা সেট করেছিলাম না, না ডলার সেট করা, আচ্ছা ডলার সেট করা, আমি এই যে দেখাচ্ছি আমি ধরেন $100 কাজ করব, মিউট করেন, আপনাদের ওখান থেকে প্রচুর সাউন্ড হয়, এটা হচ্ছে ডেইলি বাজেট, ডেইলি বাজেট আমি এখানে কত ডলারের করব, মানে পার ডে আমার কত ডলারের খরচ হওয়ার পরে আমার অ্যাড হবে, এটা শুনেছেন না আপনারা যে পার ডে $3 অ্যাড হয়, পাঁচ ডে $5 অ্যাড হয়, এরকম কোনো কথা শুনেছিলেন আপনারা কেউ কখনো?
এটা এখান থেকে করতে হয় ডেইলি বাজেট ধরেন আমি $100 দিব $100 আমি একদিনে কি ফুল $100 খরচ করব নাকি আমি $100 আমি 10 দিনে একটা রান করাবো সেখানে হচ্ছে আমার $10 করে আমি দিব এটা আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে হ্যালো ধরেন আমরা যদি $10 দেই তারপর হচ্ছে অ্যাড রান আজকে থেকে অ্যাড রান করবে কিনা ডেইলি অ্যাড রান করবে না আমার তোমরা কি লেখাগুলো কি পড়তে পারছো না না ভাই স্ক্রিনের লেখাগুলো এখন ঝাপসা এখন ঠিক আছে এখন যাদের কাছে ঝাপসা হচ্ছে এটা তাদের নেট সমস্যা তারপরেও দেখি ঠিক আছে আচ্ছা আমি আবার আপনাদের জয়েন করে দেখছি যে আমার কেন এরকম হচ্ছে ঠিক আছে জি আপু ঠিক আছে সাক্ষু ভাই কই ওকে তো দেখতেছি না আসি তো ভাই সাক্ষু ভাই আপনি তো সাক্ষু কোনো কিছু বলতেছেন না হ্যালো জি শুনতে পাচ্ছি আপু আমরা ফেসবুকে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনের এই যে পেজ রিলেটেড এগুলো আপডেট হয় এই আপডেটে নিউজগুলো কোথায় পাবো গুগল করতে হবে ভাইয়া আপু আপু বলছিল জি আপু কি বলেছি আপু আপনি বলেছিলেন যে ফেসবুকের আপডেট গুলোর জন্য ওই 2020 মানে ফেসবুক আপডেট 2020 লিখে গুগলে সার্চ করার জন্য সেটাই এটাই বলছিলাম ফাহাদ ভাইকে জি আর যাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি কাইন্ডলি তাকে একটু অ্যাড করে নেবেন আপনাদেরকে বারবার বলছি তাকে অ্যাড করে দিলে আমার জন্য ইজি হবে বুঝতে পেরেছেন জি আপু এখানে হচ্ছে মাই আপনারা কি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন ক্লিয়ারলি জি আপু স্ক্রিন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ আপু সেটা হচ্ছে
সেটা হচ্ছে মাই মাই অ্যাড অ্যাড সেট যেটা, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি মানে আজকে থেকে স্টার্ট হবে এবং বাজেট শেষ হওয়া পর্যন্ত হবে, নাকি এটা কন্টিনিউয়াসলি চলে যাবে? আমরা যদি এটা দিয়ে দিই যে কবে থেকে স্টার্ট হবে, মানে এখন দিলে এখন থেকে স্টার্ট হয়ে যাবে, আর আমি এটা সেট করে রাখলাম, সেট করে রেখে আমি যদি দিয়ে দিই স্টার্ট কবে হবে এবং শেষ কবে হবে, সেটা ওইখানে করা যাবে। যে আপনি অ্যাডটা করলেন, অ্যাডের সমস্ত কিছু রেডি করলেন, অ্যাডটা এখন চাচ্ছেন না, এখন অন্য একটা অ্যাড চলছে, কিন্তু আপনি রেডি করে ফেললেন, আপনি পরবর্তীতে কবে থেকে অ্যাড স্টার্ট করবেন এবং কবে অ্যাড শেষ করবেন সেটা এখানে টাইমটা দিয়ে দিবেন। আপু জি, আপনি হয়তো নিষেধ করছিলেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক আইডিতে শেয়ার না করার জন্য, যে কোনো কিউ শেয়ার করতে হয়তো। হ্যাঁ আপনারা সবাই বলো, আমার সাথে আর এগুলি বলে লাভ নাই, আপনাদের বলেছি মেসেঞ্জারে কানেক্ট হন, আপনারা একজন আরেকজনের সাথে, একজন আরেকজনকে খুঁজে নেন, বা আলাদা হোয়াটসঅ্যাপের গ্রুপে না করে আপনারা হোয়াটসঅ্যাপের পার্সোনাল ইনবক্সে দেন, আপনাদের এগুলি তো বোঝানো সম্ভব না ভাইয়া। এখানে আপনারা স্টার্টিং ডেট থেকে স্টার্টিং এন্ডিং ডেট এবং টাইমটা সেট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে এই যে এখানে এই যে দেখেন, এর পরের জায়গাটা আমি যেতে পারবো না, কারণ এখানে কোথায় কি হচ্ছে, যে আমার বাজেট যখন লো থাকবে, আমি যা চাচ্ছি ওই তুলনায় আমার বাজেট লো থাকলে আমি আর এখানে যেতে পারবো না, এটা আপনাকে শো করবে যদি আপনার বাজেটটা লো থাকে। দেখতে পাচ্ছেন? জি জি আপু, লিখা আছে ইওর বাজেট ইজ টু লো, ইওর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট 85 টাকা অর ইওর অ্যাড। আচ্ছা এখানে এখন এই যে প্রবলেমটা হচ্ছে, ওখানে আমার ইয়েতে ডলারে আর টাকাতে, ফার্স্ট আপনাদেরকে বলেছিলাম একটা ইস্যু, যে যদি কান্ট্রি লোকেশন বাংলাদেশ দেয় তাহলে আমাকে ডলার সিলেক্ট করতে হবে। আপনি বাংলাদেশ দিলে আপনার কারেন্সি কি আসবে? টাকা আসবে বাংলাদেশি, ওখানে টাকাটা সিলেক্ট করতে হবে না। আমি ইউকে দিয়ে আমি ওখানে অটোমেটেড ডলার আসার পরে আমি সেটা সিলেক্ট না করে চলে এসেছি, দ্যাটস ওয়াই এখানে আমার একটা রান আগানো যাচ্ছে না। বুঝতে পেরেছেন? জি এখন যদি আমি করতে যাই তাহলে হবে কি, আমার এতটুকু না, আমার পুরোটা আবার টেনে আপনাকে স্টার্টিং থেকে দেখাতে হবে। স্টার্টিং থেকে এখন তার আছে আপনাদের ক্লাসের 20 মিনিট, সেটা হচ্ছে আপনাদের আজকের এই জায়গায় যে প্রবলেমগুলো আছে একটু কথা বলেন, আমি শুনি, আর হচ্ছে ওটার সলভ দেই, কারণ এই 20 মিনিটে দেখানো সম্ভব না ভাইয়া। দেখলেন তো একটা অ্যাড রান করানো, মানে সেটআপটা 20 মিনিটে পসিবল না, কালকে এই জিনিসগুলি আর আমাকে রিপিট করতে হবে না, আমরা জাস্ট ওখান থেকে সিলেক্ট করে এই জিনিসগুলি আমরা করে আমরা এখানে চলে আসতে পারবো। আপু আজকে তাহলে আমরা পুরো ক্লাসে কি শিখলাম সেটা সামারি যদি একটু বলতেন। সামারিটা হচ্ছে ভাইয়া আজকে আপনারা বেসিক্যালি অ্যাড ম্যানেজারের এই অ্যাডটা কিভাবে হয়, টার্গেটেড অডিয়েন্স কিভাবে সেট করে, অ্যাডটাকে সেট করতে গেলে কোথায় অ্যাডের নাম দিতে হবে, কোথায় লোকেশন সেট করতে হয়, লোকেশন কিভাবে সেট করতে হয়, কোন এজের মানুষকে সেট করতে হয়, এই ক্যাটাগরিটা আপনারা বুঝলেন। আর হচ্ছে প্রোফাইল সেকশনে আপনারা যে কাজটা অনেক আগে করার কথা ছিল আপনারা করেননি, সেটা হচ্ছে কেউ আইডি সোশ্যাল মিডিয়ার আইডি লিঙ্কগুলি লিঙ্ক করেননি, আপনাদের পেজের সাথে সোশ্যাল মিডিয়ার অন্য আইডিগুলি লিঙ্ক করেননি, আপনারা শুধু একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করেছিলেন, কিন্তু আপনারা জানতেন না যে হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে অ্যাড না করলে আমি যদি এখানে আমার ইয়ে দেই ওয়েবসাইট দিই তাহলে আমি অন্য কোথায় হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবো। আপু আপনি আমাদের ক্রোমের মনে হয় কি একটা সেটিং দেখবেন বলছিলেন, বলছেন শেষের দিকে মনে করে দেব, আমি বুঝিনি ভাইয়া। মেবি গুগল ক্রোমের না হয় বলছেন কর্নারে একটা সেটিং একটা দেখাবেন, এই যে ট্যাব, ওই ট্যাবটা আমি এখনো পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি দেখাইনি আপনাদের ডেস্কটপে, দেখেন তো এখান থেকে নিউ ইনকগনিটো মোড আছে কিনা। জি আপু, কি মোড? আচ্ছা আপু, ইনকগনিটো মোড পাওয়া গেছে, যে কোনো অন্যের বাইরে যে কোনো পিসিতে যাবেন যখন ক্রোমটা অন করবেন, তখন ক্রোমটা অন করলে একটা ড্যাশবোর্ড আসে আমাদের, ওই ড্যাশবোর্ডের পরে এখানে যখন ক্লিক করি আমরা এখানে এই যে নিউ উইন্ডোজ এটার নিচেই মেবি নিউ ইনকগনিটো মোডটা থাকে,
আমরা নিউ ইনকগনিটো মুডে যাব, মুডে গিয়ে সেম ওয়েতে আমরা কাজ করব। কিন্তু আমাদের এখানে যেমন হিস্ট্রি থেকে যাচ্ছে না, এখানে আমরা যাই করছি হিস্ট্রি থেকে যাবে, কিন্তু ইনকগনিটো মুডে যখন আপনি কাজ করবেন কোনো হিস্ট্রি থাকবে না, এবং আপনি যদি ভুলেও যান কোনো কারণে কোথাও। জি হ্যাঁ আপু, এটা জানতাম। আচ্ছা আমি জানতাম না, আবার বলেন আপু। যে বলছে জানতাম না, উনি আবার রিপিট করেন ভাইয়া। আমার যদি একই কথা বারবার বলাইলে আমি আর ক্লাস নিতে পারবো না, আমার গলার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে। ফাহাদ ভাইয়া, ফাহাদ ভাই হিস্ট্রি রাখতে চাবো না, আরেকটা হচ্ছে হিস্ট্রি কিন্তু পরেও আমরা ক্লিন করতে পারবো, কিন্তু ইনকগনিটো মুডটা বেসিক্যালি সেফ সেফ। কারণ হচ্ছে ওটা থেকে যখনই আপনি কোনো কিছু লগ ইন করবেন, ওখানে কখনো আপনি লগ আউট হয়ে গেলে ইলেকট্রিসিটি চলে গেছে, আপনার বসে থাকতে হবে না, আপনি নির্দ্বিধায় চলে আসতে পারবেন। এর পরবর্তীতে যেই যাবে সে আর ওইটাতে অ্যাক্সেস নিতে পারবে না। ইনকগনিটো মুডে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে একবার যদি ঢুকেন, তারপরে কোনো কারণে যদি সেটাকে আপনি ক্যান্সেল করে আবার নতুন করে ইনকগনিটো মুডে যান, তাহলে হচ্ছে আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। পাসওয়ার্ড সেট থাকে না। আমি একটা স্ক্রিনশট গ্রুপে দেই, আপনি একটু দেখেন কাইন্ডলি। আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আপু না আপু হ্যাঁ উর্মি আপু বলেন। হ্যালো জি আপু। হ্যাঁ আপনি বলছেন আপু, আপনার কথা কিচ্ছু বোঝা যায় না। চিন করার জন্য আপু, উনি আপুর কথা কি কেউ বুঝতে পেরেছেন? না আমি আপু শুনিই নাই, বুঝবো কি? না আপু, আপু আপনার কথা বোঝা যাচ্ছে না। শুনিই নাই কেউ। হ্যালো এখন ক্লিয়ার? হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ প্লিজ বলেন। আবার নেট প্রবলেম করতেছে আপু, আপনি চ্যাট বক্সে লিখে দিন। ঠিক করাই আপু, আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি না হলে আবার লিভ নিয়ে জয়েন দেন, তাহলে মেবি বেস্ট হবে। আপু কে জিজ্ঞেস করেন, তারপরে লিভ নিয়ে জয়েন দেন আবার। আপনার নেট খুব প্রবলেম করতেছে। আপু জি আপু, আপনি আমাকে বলছিলেন ওই শেষের দিকে এসে আমাকে ওই SEO আর ওই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কি জানি বলবেন, বুঝলাম বুঝছেন, শেষে এসে বলবেন। ভাইয়া আজকে তো দেখলেন ক্লাসে কি হচ্ছে, এটা এখানে না বলি আমি। দেখতেছি আপু। আচ্ছা ঠিক আছে আপু, আপনার ইচ্ছা। এই সব ব্যাপারে ভাই যদি কারো কোনো বক্তব্য থাকে প্লিজ মেসেঞ্জার গ্রুপে, কজ ভাই আজকে তিন চার বার তিন চার জন স্যার রাউন্ড দিছে ফার্স্টের থেকে। পুলিশ সব রেকর্ড হচ্ছে, স্টপ থাকেন। আপনাদের সবার পেজের লিংকটা একজন আরেকজনের সাথে শেয়ার করবেন, যাতে পেজে ঢুকে দেখতে পারেন যে পেজ পাবলিশ হয়েছে কিনা, পেজ সার্চ করলে পাওয়া যায় কিনা।
আপু আমারটা চেক করে দেখেছি, আমারটা পাওয়া যাচ্ছে সার্চ করলে। আপনি কাকে দিয়ে চেক করে দেখেছেন? আমি আমার আরেকটা ফেক আইডিতে। ও আচ্ছা, দেখেন যদি পাওয়া যায় তাহলে তো ভালোই। যাদের পাওয়া যাচ্ছে না তারা একটু দেখবেন যে কেন পাওয়া যাচ্ছে না, কি প্রবলেম হচ্ছে। আপু বেসিক্যালি এটা কি জন্য প্রবলেমটা হয়? মানে আমরা অনেক সময় প্রেসক্রিপ্ট করে তো এর ধরনের প্রবলেম ফেস করি নাই, সেজন্য জিজ্ঞাসা করতেছি। না, এটা অনেকগুলি প্রবলেমে হয়, যখন অনেক সময় কল টু অ্যাকশন বাটনটা সেট হলো না, বা আপনার অ্যাবাউট সেকশনটা আপনি ফুলফিল করলেন না, বা এই যে আপনারা হচ্ছেন সোশ্যাল মিডিয়াগুলি অ্যাড করলেন না, তারপরে হচ্ছে আবার আপনার পেজে পাবলিশড এর জায়গায় আপনি আনপাবলিশড করে দিলেন, আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে ভুল করলেন, আপনি কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দিলেন, আপনি এজ রেস্ট্রিক্টেড করে দিলেন, তখন এটা ফেসবুক পাবলিশ করে না। ও আচ্ছা, এই জন্য বারবার বলছি। জি আপু। হ্যাঁ, উর্মি আপু দিয়েছে, ওই টেক্সট করেছে ওনার কোশ্চেনটা। ভাই পড়েন আপনারা একটু, আমি শুনি। ফেসবুক পেজ মনিটাইজেশন করে ভিডিও এর ওয়াচ আওয়ার দিয়ে আর কোন ওয়েতে কি করা যায় ফেসবুক পেজ মনিটাইজেশন? এই এখন এটার অন্য কোন ওয়ে নেই মনিটাইজেশনের জন্য, ওইটা ওরা সেট করে দেয়। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে হবে। এখন ভাইয়া আপনার যদি গ্যাস্ট্রিক হয়, আপনি যদি ডায়াবেটিক্স এর ওষুধ খান, ডায়াবেটিক্স গ্যাস্ট্রিক ভালো হবে? আচ্ছা, না আপনারা নামই নেই। আমি ফেসবুক পেজ খুলছি আমার নিজের বিজনেস পারপাসে খুলছি, আমি প্রোডাক্ট সেল করার জন্য, ঠিক আছে। এখন ওইখানে ইউটিউবের মতো যদি ওরা অ্যাড শো করে, ওরা অন্য অ্যাড শো করে, তাহলে কি আপু আমার রিচ কমে যাচ্ছে না? মানে আমি যে প্রোডাক্ট সেল করতেছি ওখান থেকে কাস্টমার গুলা ব্যাপারটা এবং ফেসবুক মনিটাইজ হলে আপনি আর্নটা কিভাবে করবেন, এটা টোটাল ইন ডিটেইলটা আমি আপনাকে কালকে ক্লাসে বলি। আপু ফাহাদ ভাইয়ের প্রশ্ন সেটা ছিল না, কি ছিল সেক্ষেত্রে তুমি যদি মূল প্রেজেন্টেশন যদি অন না করে তাহলে সেই প্রবলেমটা হচ্ছে না, ওনার যে পারপাস থাকবে সেই পারপাসটা উনি ইউজ করবে। আমি কি একবার বলেছি যে এই চ্যানেলে মনিটাইজ হলে আপনার এই চ্যানেলে অন্য চ্যানেলের অ্যাড, মানে অন্য পেজের অ্যাড আসবে, সেই অ্যাড থেকে আপনি আর্ন করতে পারবেন? আমি ফাহাদ ভাইয়ের কথাটা বলতেছিলাম আপু। ঠিক আছে, ফাহাদ ভাই যিনি কোশ্চেনটা করেছেন উনি অ্যানসারটা ওনার নিজেরটা দিবে, যে আমি কি এই কথাটা বলেছি যে আর ওই প্রশ্নটা ওনার ঠিক আছে কিনা, মানে আমি যেটা বলছি সেটাই কিনা একটু এটা জেনে নেন আবার। হ্যাঁ ভাইয়া, আমার আপনি যেটা বলছেন আমি ওইটাই বুঝাতে চাইতেছিলাম। আর আপু যেটা প্রশ্নটা করলেন যে মানে ওইখানে যে অ্যাড গুলো শো করবে ওগুলো কিসের অ্যাড হবে, তার এই ব্যাপারটা বলি, এগুলো অন্য ডিটেইলটা ইন ডিটেইলটা আমি আপনাদেরকে কালকে বলি, কিসের অ্যাড শো করবে, কিভাবে অ্যাড শো করবে, কোথা থেকে অ্যাড শো করবে। তাহলে কিন্তু কখনো যদি কোনো মনিটাইজেশনের বিষয়টা কি রিসেন্ট আপডেট হয়েছে, রিসেন্টলি হয়েছে আপনি বলেছেন, আগে মনিটাইজেশনে এই ধরনের বিষয় ছিল না? না, ফেসবুকে পেজ না। হ্যাঁ আচ্ছা, এটা 2020 এর জানুয়ারিতে হয়েছে। আর কোন কোশ্চেন আছে?
না আপু সবাই সব বুঝতে পেরেছেন তাহলে আপনারা হচ্ছে ওয়েবসাইট বা অন্য কোনো কিছু সেট করবেন এবং সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের সমস্ত লিংক শেয়ার করবেন আর আজকে সব ইনস্টাগ্রাম প্রোফাইলটা খুলে ফেলবেন আপু ইনস্টাগ্রামে একটা একাধিক প্রোফাইল খোলা যায় যায় কিন্তু লাইক ফেক আইডি ফেসবুক খোলা যায় কিন্তু এখন এখনো ইনস্টার আপডেট আছে তো নতুন আপডেট অনুযায়ী আমি যতটুকু জানি সেটা হচ্ছে খোলা যাবে কিন্তু আইডিটা কতদিন থাকবে সেটা আমি জানি না একটা আইপি থেকে যদি অনেকবার খোলা হয়ে যায় তারপরে নতুন করে খুলতে গেলে তখন আইডি ব্লক হয়ে যায় আপু আমার আরেকটা কোশ্চেন ছিল সিলি জি মানে আইপি জিনিসটা কি মানে বুঝিনি এখানে কে জানে আইপি জিনিসটা কি কেউ কি আছেন জি আপু আছে আইপি জিনিসটা কি কেউ কি জানেন জি মোবাইল এবং ল্যাপটপ আইপি অ্যাড্রেস যদি নষ্ট হয়ে যায় যে কোনো মোবাইলে তাহলে আমরা কথা বোঝা যাচ্ছে না মোস্তফা ভাই কথা বোঝা যাচ্ছে না সবাই মিউট করেন মোস্তফা ভাই একটু লাউডলি বলেন বুঝতে পেরেছেন যিনি কোশ্চেন করেছিলেন আপু ওনার এই ইন্টারনেটের প্রবলেম মনে হয় ওনার সাউন্ড তো একটু ক্লিয়ার ছিল না আচ্ছা আর কে বলতে পারবেন ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া বললেন আমরা সাউন্ড ক্লিয়ার আমি বলি আপনাকে ভাইয়া আমাদের একটা মোবাইল ইউজ করি ল্যাপটপ ইউজ করি তো ভাইয়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপে মোবাইলে আইপি অ্যাড্রেস থাকে জি হ্যালো জি আইপি অ্যাড্রেস থাকে আমাদের ধরেন আমাদের ওয়াইফাই আইপি অ্যাড্রেস থাকে যখন আমরা কিছু করব তখন আমাদের আইপি অ্যাড্রেসটা ব্লক করে দিবে বুঝছেন আচ্ছা এই আইপি অ্যাড্রেসটা প্রতিটা ডিভাইসের সাথে থাকে এটাই তো বলতে চাচ্ছি আলাদা 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 হ্যালো ভাই যে আপনি গুগলে ফাইন্ড মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিয়েন তো সেখানে আপনি কিছু ডিজিট দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস এটা শুধু আপনার হ্যালো ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছেন এখন আপনি একটা আইপি বুঝতে পেরেছি একটা ভাই ভাই বেচারা কনফিউশনে আছে ভাই আইপিটা হচ্ছে ভাই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ওইটাটা ভাই সম্পূর্ণ নাম্বার দ্বারা সৃষ্টি হয় ও ওইটা আমাদের ল্যাপটপ ডেস্কটপ যেটাই হোক ওইটাতে একটা মাস্ট ই থাকবে নাম্বার থাকবে ওটার দ্বারা আমরা ভার্চুয়ালি ভার্চুয়াল বা নেট জগতে সবার সাথে যোগাযোগ করতে পারবো কিন্তু ভাই আপনি যদি নিয়ম কানুন ঠিক ভাবে না মানেন তাহলে ভাই আপনি ব্লক খাবেন আর সে ব্লকটাই আপনি আইপি দিয়ে খাবেন আর ভাই আইপি দিয়ে ব্লকটা আপনি যদি খান তাহলে আপনি ওই ডিভাইসটা দিয়ে আর কোনো যোগাযোগ বা কাজ করতে পারবেন না এটাই হচ্ছে কথা মেইনলি সারসংক্ষেপ আইপিটা একটা জাস্ট নাম্বার বুঝছেন হ্যাঁ
হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিয়েছি দুইটা পিক, আপনি ওগুলো দেখতে পারবেন, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ধন্যবাদ। তাহলে আপু আপু কিছু স্ক্রিনশটে দেখা যাচ্ছে না? দিছি আমি আপু পারছে তো স্ক্রিনশট দিয়ে স্টান বাই স্ক্রিনশট দিছে, আমি লিখে দিয়েছি, আরো যদি কনফিউশন থাকে বলেন, বাংলাতে ট্রান্সলেট দিয়ে আপনাদের দেই, সমস্যা নেই ভাই। অন্তত এই সব জিনিসের জন্য ভাই আপুরে ডিস্টার্ব করেন না, এগুলো নরমাল জিনিস, আমাদেরকে বলেন, যতটুকু জানি আমরাই বলতেছি। ভাইয়া হ্যালো হ্যালো আছেন কতজন আপনারা? আপনাদের ভিডিওটা অন করে দেন। আফু জি, আমি মেসেঞ্জারে কিভাবে অ্যাড করতে পারবো আপনাদের গ্রুপে? আপনাদের আপনি তো WhatsApp একটা গ্রুপে অ্যাড আছেন না? হ্যাঁ হ্যাঁ। সেখানে গিয়ে দেখেন সুলতানা রাবেয়া এই টাইপের নাম, অথবা 01738227074 এই নাম্বারটা আছে, এই নাম্বারটাতে আপনি পার্সোনালি ইনবক্স করে আপনার মেসেজ আপনার আচ্ছা ঠিক আছে। ওকে দেয়া হয়েছে ভাইয়া, নিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া মনে করানোর জন্য। আর হচ্ছে আপনারা কাইন্ডলি সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা সাইন করে ফেলবেন, আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে ফেলবেন। আপু অ্যাসাইনমেন্টটা সাবমিট অ্যাসাইনমেন্ট সাবমিট চিনময় ভাই বলেন, অ্যাসাইনমেন্ট আপনারা কেমনে সাবমিট করেন? আপনি মিউট করে, চিনময় ভাই আপনি মিউট করে সমস্ত কথা বলতেছেন। আপু আমি ভুলে গেছিলাম, সরি। জি বলেন তো অ্যাসাইনমেন্ট কেমনে সাবমিট করেন আপনারা? অ্যাসাইনমেন্ট সাবমিট দেওয়ার জন্য আমাদের একটা শীট আছে আপু, ওই শীটটাতে আমরা ক্লাস ওয়াইজ অ্যাসাইনমেন্ট সাবমিট দিয়ে দিই। আমাকে না, যিনি কোশ্চেন করেছেন না ক্যান্সেল দেন। আচ্ছা ভাই, কোশ্চেনটা যে করেছে ওনার নামটা একটু বলেন তো। করেছি না, আমি তো অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি। আমি বলতে চাচ্ছিলাম আমাদের অ্যাসাইনমেন্ট আজকে কি ছিল। আপনি অ্যাসাইনমেন্টের টপিক জানতে চাচ্ছেন আজকে? বলেন আপনি সাক্ষ্য ভাই, আপনি টপিক বলেন। জি আজকে আমাদের টপিক হলো, আমাদের যে WhatsApp বাটনটা আছে, WhatsApp এর বাটনের পাশাপাশি অন্য বাটনও অ্যাড করতে হবে। তারপর আমাদের যে Instagram, যাদের অ্যাড করা হয়নি তাদের Instagram অ্যাকাউন্টটাও অ্যাড করতে হবে। ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর প্লাস হচ্ছে আপু আজকে যে সব কাজ দেখালো, হেডের কাজ, তারপর বাজেটের কাজ, এভরিথিং, ঠিক আছে, আপনারা একটু বাসায় কাইন্ডলি প্র্যাকটিস করবেন, যদি প্রবলেম হয় গ্রুপে বলবেন আপু আছে, আর যদি পারেন প্র্যাকটিসের পাশাপাশি স্ক্রিনশট যদি নেন, আপু যদি বলে তাহলে স্ক্রিনশট নিয়ে সাবমিট করবেন, দ্যাটস এনাফ। স্ক্রিনশট নিয়ে সাবমিট করতে হবে ভাইয়া? জি। তাহলে সবাই কাইন্ডলি আপু আমাদের ফার্স্ট এর থেকে যতটুক দেখাইছে ঠিক আছে, ওইগুলো সব বাসাতে ফার্স্ট প্র্যাকটিস করবেন, নেক্সট টাইম প্র্যাকটিস এর পরে একটা স্ক্রিনশট মাস্ট, আর যদি কারো বুঝতে প্রবলেম হয় ফার্স্টে গ্রুপে নক দেবেন, আর যদি গ্রুপের থেকে কেউ সলভ না দেয় তাহলে আপুকে বলবেন, আপু আসে বা নেক্সট ক্লাসে ডিসকাস হবে। আর সব নিয়ে
সবাই কাজটাকে কমপ্লিট করে রাতের ভেতরে সাবমিট করবেন, আমি সেই শীটটা আপুকে দিয়ে দেব। বুঝতে পারছেন ভাইরা? ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আর আমাদের মিজান ভাই আপনি একটু কাইন্ডলি আমাদের অ্যাটেন্ডেন্সের শীটের লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন, আমরা টানা সাতজন ক্লাসে অ্যাক্টিভ ফার্স্টের থেকে, আর বাকি যারা নেক্সট টাইম জয়েন দিয়েছেন তারাও নামটা দিয়ে দেন আপনাদের ভালোর জন্য। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি চিন্না ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইরা বাই, আজকে আমার শরীরটা খুব খারাপ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Thank you.